Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lah wa may yudlil fala hadiya lah wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluh sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira amma ba'd. Faqad qala al-Imam al-Bukhari rahimahullahu ta'ala babun as-salatu kaffarah. Qala haddatsana Musaddad qala haddatsana Yahya 'anil A'mash qala haddatsani Shaqiq qala sami'tu Huzaifah radiyallahu ta'ala anhu qala kunna julusan inda Umar bin al-Khattab radiyallahu anhu faqala ayyukum yahfazu qawla Rasulillahi sallallahu alaihi wasallam fil fitnah qultu ana kama qalahu. قال إنك عليه أو عليها لجريء قلت فتنة الرجل في أهله وماله وولده وجاره يكفرها الصلاة والصوم والصدقة والأمر والنهي قال ليس هذا أريد ولكن الفتنة التي تموج كما يموج البحر قال ليس عليك منها بأس يا أمير المؤمنين إن بينك وبينها بابا مغلقا قال أيكسر أم يفتح قال يكسر قال إذا لا يغلق أبدا قلنا أكان عمر يعلم الباب قال نعم كما أن دون الغد الليلة إني حدثته بحديث ليس بالأغاليط فهبنا أن نسأل حذيفة فأمرنا مسروقا فسأله فقال الباب عمر رضي الله تعالى عنه وأرضاه. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর জুমাবার ১৩ই সফর ১৪৪৪ হিজরি মোতাবেক ৯ই সেপ্টেম্বর ২০২২ আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর পর্ব হচ্ছে সালাতের ওয়াক্ত বা সময়, পর্ব নম্বর ২। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর ৪ হাদিস নম্বর ৫২৫ থেকে শুরু হবে। বলছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, বাবুন মানে হাজা বাবুন, এটি হচ্ছে এমন একটি অধ্যায় যাতে রয়েছে কি বিষয়, বলছে আস সালাত কাফারা, সালাত হচ্ছে গুনাহ মোচনকারী, নামাজ মানুষের পাপরাশিকে মোচন করে, জি হালকা করে, ঝরিয়ে ফেলে দেয়। কিন্তু মোচন করা কথাটি কাফফারা, এটার একটা অর্থ বুঝতে হবে। আর সাইয়্যা আর জুনুব, এই দুটো শব্দের অর্থ বুঝতে হবে। জুনুব মানে কি? ফাগফিরলি ফাইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনত, হ্যাঁ এক বচন জম, আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহু, যামবুন বা যুনুবুন মানে হচ্ছে গুনাহ। আর সাইয়্যা মানে সাইয়া মানে গুনাহ, খারাপ আর পাপ, সাইয়া মানে গুনাহ। কিন্তু সাইয়া মানে আমেলা সাইয়াতন, মানে আমেলা সাইয়াতন, যে মন্দ কাজ করবে, পাপ কাজ করবে, তো সাইয়া মানে পাপ হয়, গুনাহ হয়। আর জুনুব জামবুন মানেও গুনাহ হয়। কিন্তু দুটো শব্দে পার্থক্য আছে না? প্রতিশব্দ, প্রতিশব্দ কাকে বলা হয়? অর্থ এক, শব্দ একাধিক, মোতারাদিফ আরবিতে প্রতিশব্দ। আর এর বিপরীত, এটা হলো প্রতিশব্দ কোনটা? শব্দ হচ্ছে একাধিক কিন্তু অর্থ একটি। আর যদি এর বিপরীত হয়, মানে অর্থ কয়েকটি কিন্তু শব্দ একটি, এরকম অনেক শব্দ আছে, একটি শব্দ কিন্তু বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। জারিয়া, জারিয়া মানে কি? হ্যাঁ জারিয়া তো মানে বালিকা একটি, জাদ জারিয়া বালিকা, গোলামের স্ত্রীলিঙ্গ হচ্ছে জারিয়া, গোলাম বালক, আর জারিয়া হচ্ছে বালিকা। জারিয়ার আর একটি অর্থ কে বলবে, যারা আরবি পড়েছে মাদ্রাসা? হ্যাঁ হ্যাঁ কি না তো বললাম তো বালিকা, হ্যাঁ কি প্রবাহিত, হ্যাঁ হ্যাঁ
জারিয়া, নাহরুন জারি বা নাহরুন জারিয়া, তাজরি মিন তাহতিহাল আনহার থেকে জারিয়া, মানে বহমান, দুটো হয়ে গেল তাহলে একটি শব্দ, কিন্তু আর একটা জারিয়া। ইন্না লাম্মা তাগাল মা হামালনাকুম ফি জারিয়া, আল্লাহ বলছেন যখন পানি নূহ আলাইহিস সালামের জামানায় খুব বেশি বেড়ে গেল, সারা দুনিয়া ডুবে যাচ্ছে, তখন হামালনাকুম ফি জারিয়া, তোমাদেরকে উঠিয়ে নিলাম কিসে, ফি জারিয়া কিসে, বহমান নাকি বালিকা, কোনোটাই ফিট হয় না। এখানে মানে হচ্ছে সাফিনা, জলজাহাজ, নৌযান, পানি জাহাজ উঠিয়ে নিলাম, জারিয়া তো মানে সাফিনা, পানি জাহাজ, একে বলা হয় কি মুশতারাক, মুশতারাক বলা হয়, একটি শব্দ কিন্তু ইস্তাগফিল মানা বিভিন্ন একাধিক মানা, তো মুশতারাক আর মুতারাদিফ হচ্ছে বিপরীত শব্দ। জি, আরবি ভাষা সম্পর্কে কিছু বললাম, কি বলতে গিয়ে বললাম, হ্যাঁ, জনুব আর সাইয়া, জনুব সাধারণত বলা হয় বা জম কাবিরা গুনাকে, আর সাইয়া বলা হয় সাগিরা গুনাকে। জি, আর মাগফিরা গফরান, আল্লাহ মাগফিরলি, আল্লাহ ক্ষমা করে দাও, মাগফিরা বা গফরান বলা হয় বড় গুনা মাফ করাকে, এই জন্য তার জন্য ইস্তিগফার করতে হয়, ক্ষমা চাইতে হয়, ইস্তিগফার ওখান থেকে। আর সাইয়া বলা হয় ছোট গুনাকে, সুতরাং সাইয়া আর মোচন হয় কাফারা হয়, কি কাফারা হয়, ইমান নেক আমল, যত বেশি নেকি করবেন তত সাগিরা গুনাহ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, মোচন হয়ে যাবে, তো কাফারা। এখান থেকে বিভিন্ন ভুল ভ্রান্তির জন্য কাফারা রয়েছে, কসম করেছেন, আসল হচ্ছে যে কসম করেছেন, কসমের ওপর বহাল থাকবেন, অটল থাকবেন, ভাঙবেন না, যদি আল্লাহর অসন্তুষ্টি তাতে না থাকে, আল্লাহর কসম আমি জীবনে ওই সব খারাপ জায়গায় যাব না, ওই ধরেন আমি ওই বিচে যাব না, হ্যাঁ আমি পার্কে যাব না, নোংরামি হয়, অন্য দেশের কথা, সৌদি আরব তো অনেক ভালো, আলহামদুলিল্লাহ, যে বসতে পারছেন কি, অন্য জায়গায় তো বসতেও পারবে একজন সম্ভ্রান্ত মানুষ গিয়ে পার্কে আর আপনার বিচে যাব না, তাহলে আসল হচ্ছে কি বেঁচে থাকবেন, কারণ সেখানে না গেলে কোনো ক্ষতি না, বরং গেলেই গুনাহ আছে বা ক্ষতি আছে বা জায়েজ কাজ করলাম না তাতে কি, কিন্তু রক্ষা করতে পারলেন না, সেটা শরীয়তে আপত্তি। আল্লাহ কসম করে বলছে মুখের সাথে কথা বলবো, কথা বলতে হবে মুসলিমের সাথে, তিন দিনের বেশি কথা বন্ধ রাখা যাবে না, সুতরাং কি করতে হবে, আপনার কসম ভাঙতে হবে, তাহলে কি করতে হবে, কসম যে ভাঙলেন একটা অন্যায় করলেন, এর কি কাফারা, মানে মোচনকারী, মোচনকারী, এখান থেকে এই কাফারা শব্দের প্রয়োগ। এখানে তো ইমাম বুখারী আস-সালাত কাফারা, সালাত হচ্ছে কাফারা, তাহলে এখান থেকে এই ব্যাখ্যাতে বুঝতে পারলাম যে সালাত সাগিরা গোনা মোচন করবে, কাবিরা গোনা না, কেউ জেনা করবে, কেউ চুরি করবে, কেউ ডাকাতি করবে, কেউ সুদ খাবে, কেউ ঘুষ খাবে, সে মানুষের টাকা পয়সা বেইমানি করবে, জুলম অত্যাচার করবে, হ্যাঁ কাবিরা গোনা লিপ্ত, যে কোনো কাবিরা গোনায় লিপ্ত আল্লাহর হকের ক্ষেত্রে, ফরজ অজব ছাড়বে, ফরজ অজব ছাড়বে, ফরজ সালে ফজর পড়ে না, ফজর পড়ে না আর বলছে জুমা পড়ে আমার কাফফারা হয়ে যাবে, তবে না ছোট গুনাহ মাফ হবে, বড় গুনাহ মাফ হবে না, বড় গুনাহ তওবা করতে হবে, তো কাফফারা শব্দটির প্রয়োগ হচ্ছে ছোট গুনাহ মোচন করার ক্ষেত্রে, যেমন সাইয়া হচ্ছে ছোট গুনাহ। এই জন্য কোরআনে কারিমের ভাষাগুলি লক্ষ্য করলে তাফসীর গভীরভাবে চিন্তা, এই জন্য কোরআনে কারিম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গবেষণা করতে বলেছে, আফালে তাদাব্বারুন আল কোরআন, তার কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করেন না, গবেষণা মানে সায়েন্টিফিক গবেষণা নয় যে আপনি কিছু আবিষ্কার করেন কোরআন পড়ে, এই উদ্দেশ্যে কোরআন নাজিল, যদিও কোরআনে সায়েন্সের কথা আছে, কিন্তু সায়েন্স উল্টো পাল্টা বললো, কোরআন আপনার বাজি উল্টো হয়ে যাচ্ছে, আপনি বলেন তাহলে কোরআন ভুল সায়েন্সের কথা, মানুষের কথা ভুল হইতে পারে, অথবা কোরআন এইসব কথা নিশ্চিতভাবে প্রমাণ করার জন্য আসেন, হয়তো আল্লাহর এই উদ্দেশ্য করেন, আপনি ভুল বুঝছেন, ভুল ব্যাখ্যা করছেন, আজকে যেটা কোরআনের পক্ষে কালকে বিপক্ষে চলে যেতে পারে, আরে কোরআন তাহলে অসত্য হয়ে গেল, না মানুষের গবেষণা অসত্য হইতে পারে বা আপনার চিন্তা চেতনা ব্যাখ্যায় ভুল রয়েছে, কোরআনে কোনো ভুল নেই, লড়াই বাফি। তো যে কথাটাতে ফিরে আসছিলাম, কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে দেখালেন যে ইন তাজতানিবু কাবায়েরা মা তুনহাউনা আনহু,
তোমাদেরকে কাবিরা থেকে যে নিষেধ করা হয়েছে, বড় গুনাহগুলি থেকে নিষেধ করা হয়েছে, তা থেকে তোমরা যদি বেঁচে থাকো, পরহেজ করো, নোকাফের আনকুম সাইয়া, দেখো নোকাফের কাফারা শব্দ ব্যবহার হয়েছে আর সাইয়া ব্যবহার হয়েছে, জনব আল্লাহ বলেননি, তোমাদের মোচন করে দেবো, তোমাদের সাইয়া মানে ছোট গুনাহগুলি, ছোট গুনাহগুলি ঝরিয়ে দেবো। এইটি আয়াত স্পষ্ট করে যে কাফারা মানে ছোট গুনাহ মোচন হওয়া আর সাইয়া মানে হচ্ছে ছোট গুনাহ, এর বিপরীত মাগফিরা বা গফরান, রব্বে গফিরলি, কবিরা গুনাহ সগিরা দুটোকে শামিল, আর জনব হচ্ছে কবিরা গুনাহ, জনব আল খাতায়া, কবিরা গুনাহ বড় বড় ভুল, খাতায়া। জি, হাদিস দেখুন, হাদিস বর্ণনা করেছেন প্রখ্যাত তাবেঈ শাকিক রাহেমাহুল্লাহ তাআলা, তিনি বলছেন সামিতু হুযাইফাতা, আমি শুনেছি সাহাবি হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা, হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিছু গোপনীয় কথা, গোপনীয় কথা কোন বিষয়ে? এখান থেকে অনেক লোক পথভ্রষ্ট হয়েছে, সুফিরা গোমরা হয়েছে, যে বাতিনে এলেম কার কাছে, কার মাধ্যমে এসছে? হুযাইফার মাধ্যমে এসছে। হ্যাঁ, এভাবে গোমরা হয়েছে, যে দল যেভাবে গোমরা হয়েছে তা ওইভাবে ব্যাখ্যা করেছে। শিয়া রাফেজিদের মধ্যে একটি চরমপন্থী বাতিনি ফিরকা রয়েছে, বাতিনি ফিরকা কয়েকটি ফিরকার সমষ্টি, মানে একটা দল থেকে, একটা ফিরকা থেকে, গোমরা দল থেকে বহু দল বেরিয়েছে, যেন বেরেলভি থেকে অনেকগুলি তরিকা বেরিয়েছে, কথা বোঝা যাচ্ছে না? তো ওই রকম বাতিনি ফিরকার মধ্যে হচ্ছে আগাখানি, বোহরা, তারপরে নোসাইরিয়া, দুরুজ, এই সিরিয়ার যত রাফেজি শিয়াগুলো, এই সবগুলি, এই আসাদ বংশ, এগুলি সব হচ্ছে বাতিনি, এদের কাফের হওয়ায় কোনো রকমের সন্দেহ নেই, এসব বাতিনিদের। তো যে কথাই বলছিলাম যে এক এক লোক, এক এক দল নিজের খেয়াল খুশি কুপ্রবৃত্তির অনুসারে নিজের আকিদাকে ঠিক রাখার জন্য, বলিষ্ঠ করার জন্য সেইভাবে সেখান থেকে সংশয় সৃষ্টি করেছে অথবা দলিল নিয়েছে। তো হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবুস সিররে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক গোপন কথা জানতেন। এমন গোপন কথা কি ছিল? যে যেমন সে তেমন, মানে নিজের খুশি ইচ্ছা মতো ব্যাখ্যা করেছে, না আসলে বিষয়টা হচ্ছে, বিশেষ ক্ষেত্রে সেটা হচ্ছে ভবিষ্যৎবাণী, আর বিশেষ করে যেসব জুলম অত্যাচারগুলি, জালেম শাসকগুলি হবে, যারা জুলম অত্যাচার করবে, এই খেলাফতের আশেটা শেষ হওয়ার পরে, তারপরে মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যদিও প্রথম বাদশাহ কিন্তু সবচাইতে ভালো বাদশাহ, তার যুগের পরে, তার যে 20 বছরের যুগ ছিল, তারপরে জুলম অত্যাচার যে ইয়াজিদের যুগ থেকে শুরু হলো, এইসব ভবিষ্যৎবাণী, আর তারপরে হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম, আর এরকম বহু জালেম যে যুগে যুগে এসেছে, এদিকে শাসকদের সম্পর্কে, কারণ শাসকদের সম্পর্কে, জালেম শাসকদের সম্পর্কে খোলাখুলি বলা, এটা এত সহজ কথা নয় সবার জন্য, তা বোঝা গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে এইরকম ফিতনাগুলি হবে, যারা তোমাদের মধ্যে দীর্ঘায়িত হবে, অনেক সাহাবী বেঁচে থাকবে না, দেখবে এই জুলম অত্যাচারগুলি দেখবে, আর অবিচারগুলি দেখবে, ইসলামের অনেক বিধিবিধানকে এরা নষ্ট করে ফেলবে, যেমন সালাতে বিলম্ব করে দেওয়া ইত্যাদি, যেমন আসছে আগে সেই আলোচনাগুলি, যে বাসরার গভর্নর যে হাজ্জাজ বিন ইউসুফ জালেম, কুখ্যাত জালেম, এ উম্মতের হাতে গোনা কয়েকজন জালেমের কুখ্যাত জালেম হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ জালেম, যার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী ছিল। এই ব্যক্তি মানুষকে এমনিতে রণক্ষেত্রে লড়াইয়ে যেখানে সেখানে কত মেরেছে তার তো কোনো সংখ্যারই কোনো হদিস নেই, ধরে বেঁধে মানুষকে ধরে নিয়ে এসে 1,20,000 মতো মেরে, তার বেশি মেরেছে, খুন করেছে, এত বড় খুনি আলাইহি মিনাল্লাহি মা ইসতাহ। তো আফজা ইলা মা কদ্দম, যা করেছে পেয়ে গেছে। তো এইসব ভবিষ্যৎবাণীগুলি ছিল আসলে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলার বেশিরভাগ কথাগুলি, ফিতনার কথা আসছে, যে ফিতনার কথা আসছে বলেনি, তারপর হাদিসটা তর্জমা করি। ফিতনা শব্দটি অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ কোরআন হাদিসের ভাষায়, শিরক কুফরি থেকে শুরু করে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে শিরক আর কুফর, আল্লাহ দ্রোহিতা, হয় আল্লাহকে অস্বীকার করে, না আল্লাহর সাথে শরীক স্থাপন করে, বড় বড় শিরকি কুফরি আকীদা রয়েছে, এটা সবচেয়ে বড় ফিতনা, যেটা ইমানের ফিতনা, ইসলামের ফিতনা, যেই ফিতনা মানুষকে চিরস্থায়ী জাহান্নামে করে, এর চেয়ে বড় ফিতনা আর কি হয়?
টাকা পয়সার ফিতনা, নারী ফিতনা, কেউ যদি টাকা পয়সার ফিতনায় পড়ে যায়, নারী ফিতনায় পড়ে যায়, হারাম খায়, হারাম জীবন যাপন, কিন্তু তার তৌহিদ ঠিক আছে, আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক আছে, তো একদিন না একদিন জান্নাত পাবে, শাস্তি পেয়ে। কিন্তু কাফের মুশরিক তো পাবে না, মুরতাদ তো পাবে না, যে ইসলামকে নষ্ট করে দিল, জন্মসূত্রে ইসলাম পেয়ে। সবচেয়ে তো বড় ফিতনা এই জন্য ওয়াকাতিলু হাত্তা লা তাকুনা ফিতনা আর শিরকুন ওয়া কুফরুন। তাহলে এখানে ফিতনার অর্থ অতদিন পর্যন্ত সংগ্রাম চলবে, লড়াই চলবে, যতদিন পর্যন্ত হক বাতিল, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে শিরক কুফর থাকবে। শিরক কুফর নেই, লড়াই নেই, কারণ মুসলিম মুসলিমের সাথে লড়াই হারাম। গাও দা সেবাবুল মুসলিম ফুসুক ও কেতাল ও কুফর, মুসলিমের সাথে লড়াই কারণ মারামারি করে হচ্ছে আল্লাহর নিয়ামতের কুফুরি করা। আর সেটা যদি ইস্তেহলাল করে, কেউ হালাল মনে করে যে মুসলিমকে মারা জায়েজ, তোকে মারলে কিছু হবে না, জায়েজ তোকে মারা, তাহলে সে কাফের হয়ে যাবে, কারণ সে হারামকে হালাল মনে করলো, হালাল হারাম রক্তকে হালাল মনে করলো। সুতরাং সেই ব্যক্তি ইসলামের বিধানকে অমান্য করার কারণে সে কাফের হয়ে গেল। তো যাই হোক, অথবা নিয়ামতের কুফরি করলো, আল্লাহর বড় নিয়ামত হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব, মুসলিম ভাই ভাই, আর এই ভ্রাতৃত্বকে নষ্ট করলো খুন করে, মুসলিমকে মেরে, অপরাধীরা, সমাজ বিরোধীরা, তো এরা আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করে থাকে, এটাকে ছোট কুফরি বলা হয়েছে। এই জন্য ক্রেতালো কুফর মানে কেউ খুন করলে কাফের হয়ে যায় না, কিন্তু তার দুটো অবস্থায়, কোনো অবস্থায় বড় কাফের হয়, কোনো অবস্থায় ছোট কাফের থাকে, কুফরন দুনা কুফরিন, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ক্ষেত্রেই তাফসীর করেছেন, এবং আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই এই ক্ষেত্রে একমত যে কুফরি দুই ভাগে বিভক্ত। ফিতনা, ফিতনা বলতে এই হাদিসগুলো যে হাদিস আসছে সে হাদিস, ফিতনা মানে মুসলিম উম্মার মধ্যে কলহ, বিবাদ, শাসক জুলম অত্যাচার চালাচ্ছে আর শাসকের বিরুদ্ধে জনগণ বিদ্রোহ করছে, বিদ্রোহ করছে, অথবা শাসক জুলম অত্যাচার না করলেও ভালো শাসকের বিরুদ্ধে নাশকতামূলক কাজ করছে, খারাপ শাসক হইল, জালেম হইল, নাশকতামূলক কাজ করা ইসলামে হারাম, জায়েজ নয়, কারণ এর পরিণতি কখনো ভালো হয়নি। 1400 বছর ইতিহাস যদি ভালো করে তন্ন তন্ন করে দেখেন, এমন কোন বিদ্রোহ, যে কোনো বিদ্রোহ তুলে ধরেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অন্য আরো গবেষক আইম্মা কিরামগণ বলেছেন যে এই ইতিহাস ইসলামের তুলে দেখেন, আল্লাহর ওলিরাও যদি কেউ খরুজ করে থাকে শাসকের বিরুদ্ধে, জালেম শাসক, তারা জালেম ছিল, জালেম শাসকের বিরুদ্ধে, তার পরিণামটা ভালো হয়নি, খারাপ হয়েছে, পরিণাম ভালো হয়নি, কি হয়েছে, খারাপ হয়েছে। ইতিহাস একটু চিন্তা করে দেখলেই আপনি বুঝতে পারবেন। হুসাইন রাজিয়াল্লাহু তাআলা যখন বেরিয়ে যাচ্ছিলেন জালেমের বিরুদ্ধে, তখন আব্দুর বিন আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু রিকোয়েস্ট করছেন, বারবার নিষেধ করছেন, আব্দুল্লাহ বিন উমার নসিহত করছেন, যাবেন না, যাবেন না, যাবেন না, আপনাকে বলছি খবরদার যাবেন না, পরিণাম ভালো হবে না হয়তো, না আমাকে সেখানকার কুফার লোকেরা এত চিঠি পাঠিয়েছে, বস্তা ভরা চিঠি, চিঠি পাঠিয়ে এত চিঠি পাঠিয়েছে, আসেন, এই জালেমকে চাই না, আপনাকে চাই, তাদের রাস্তা করে গেলে শেষ পরিণাম কি হলো, নিজের যা হলো, নিজের বংশের হলো, জাতির কি হলো, ওই থেকেই যে মুসলিম জাতি দুই ভাগে বিভক্ত হলো, একদল কি হয়ে গেল, যারাই খুন করলো তারাই মাতম করা শুরু করলো, কারণ চোর বাঁচতে হবে, খুনি বাঁচতে হবে কান্নাকাটি করে, সুতরাং ওই যে মাতম শুরু হলো শিয়া রাফেজিদের, যারাই খুনি তারাই আজ পর্যন্ত কেমন পর মাতম করতে আছে, মুসলিম জাতিতে ফাটল ধরলো না, ধরলো না, কি লাভ হলো, আর তো কিছুই হলো না, খেলাফত পাওয়া গেল না। তো অনেকে আমাদের দেশের মানুষের আবেগ, যার ফলে মনে করে যেন এইটাই হচ্ছে আদর্শ, আমরা হুসেন রাজিয়াল্লাহ তাআলা থেকে বেরিয়ে যাব আর মরে শেষে যাবো, পারি আর না পারি, না রে ভাই, এটা ইসলাম না। আপনি যদি মানে হুসেন রাজিয়াল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু ভুল ভুল পথে ছিলেন, যে নিষেধ করছিলেন, আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু জালেম শাসকদের বিরুদ্ধে কখনো প্রকাশ্যে বলতে নিষেধ করতেন, তাহলে ভুল পথে ছিলেন। রাসূলুল্লাহ সব জালেম শাসকদেরকে গোপনে উপদেশ দিতে বলেছেন, বুঝাইতে বলেছেন, স্টেজে নয়, বাইরে নয়, জনসম্মুখে নয়, কেন বলেছেন, মানে ফিতনা ছড়াবে, কারণ যখনই বাইরে বলবেন তখন খুঁজবে যে এরা কারা যারা আমাদের বিরুদ্ধে এই নাশকতামূলক কাজ করছে, অথবা আমাদের বিরুদ্ধে তারা মানুষকে কি করছে, প্ররোচিত করছে, খেপিয়ে দিচ্ছে, ধরো এইগুলোকে, যত ভারী, আমি তো সমাজে ভালো মানুষ নেই, আর কিছু ভালো মানুষকে একজন খারাপ, ওই যে চরমপন্থী খারিজি জঙ্গি মনোভাব অথবা যে নাশকতামূলক কাজ করে, তার জন্য হাজার হাজার নিরীহ ভালো মানুষগুলো সব
কি হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, আর দেশে অশান্তি বিরাজ করবে, দেশের শান্তি নষ্ট হয়ে যাবে। বাস্তব সত্য কথা। সুতরাং আমাদের পাপের কারণে জালেম শাসকরা এসেছে, সবর করতে হবে। নবী সাল্লাল্লাহু বলেছেন যে জালেম শাসকরা যখন আসবে তখন তোমরা বেরিয়ে পড়ো বলেছেন না ফাসবেরু বলেছেন, চিন্তা করিনি কিন্তু আমরা ঠান্ডা মেজাজে চিন্তা করতে হবে। নবী সাল্লাল্লাহু সবগুলি হাদিস দেখবেন, যখন দেখবে জালেম শাসকরা অবিচার করছে, তোমাদেরকে ন্যায্য হক দিচ্ছে না, যে চাকরি পাবে তাদের চাকরি দিচ্ছে না, যারা অযোগ্য তাদেরকে দিচ্ছে, তারা লুটেপুটে খাচ্ছে আর মানুষ দেশের খেতে পায় না। ফাসবেরু হাত্তা তালকাউনি আলাল হাউজ, সবর করিও, ধৈর্য ধারণ করিও, যত কতদিন কতদিন আর ধৈর্য ধরব, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এই ভাষা শিখিয়েছেন, যে ভাষা আজকাল মানুষ বলে থাকে না, বলেছেন হউজে কওসারে আসা পর্যন্ত, মানে সারা জীবন মরণ পর্যন্ত ধৈর্য ধরিও আর ওই অবস্থায় চলে আসিও আল্লাহর কাছে, আর হউজে কওসারে এসে তার উত্তম প্রতিদান পাবে, যাজা পাবে, আর জালেমরা জালেমদের জুলমে শাস্তি পাবে। ব্যাস হয়ে গেল কথা। জি, আমাকে দায়িত্ব আল্লাহ দেন নি যে সারা দুনিয়াতে বিপ্লব ঘটাইতে হবে, আমাকে দায়িত্ব দিয়েছেন আমার যতটা ক্ষমতা আছে সেটা আল্লাহর দিনের সেবায় লাগিয়েছি কিনা, আল্লাহর দিনের খেদমত করার চেষ্টা করেছি কিনা, জানে প্রাণে আল্লাহর দিনকে মহব্বত করেছি, আল্লাহকে ভালোবেসেছি, আল্লাহ রসুলকে ভালোবেসেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং ভালো মানুষদেরকে ভালোবেসেছি এবং খারাপদেরকে অন্তর থেকে ঘৃণা করেছি, ওয়ালা বারা বুঝেছি, কার সাথে বন্ধুত্ব কার সাথে বৈরিতা বুঝেছি এবং তার বাস্তবায়নের চেষ্টা করেছি, আর তারপরে যতটা পেরেছি ততটা করেছি। আল্লাহ তারপরে না ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা, আল্লাহ আমাদের উপর এমন বোঝা দিও না যার ক্ষমতা আমাদের নেই। আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন, আল্লাহ ধরবেন না যে তুই করিস নি কেন এটা, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তো এই হাদিসে যে ফিতনা আসছে, আর মূলত মুসলিম জাতির মাঝে ফিতনা মানে আপোষের কলহ বিবাদ, সেটা যে কোনো স্তরে, তাহলে একটা পরিবার যদি ধরেন ক্ষুদ্র একটা পরিবার, দুজন চারজন ভাই বোন আছে, আপোষে যদি লড়াই কলহ বিবাদ লেগে, ভাই বোনে লড়াই চলছে জমি জায়গা নিয়ে, বাঘবন্টন নিয়ে, আর স্বার্থ নিয়ে, যেই নিয়ে হোক না কেন, এটা ফিতনা। ধর্মীয় বিষয়ে এই যে 73 ফিরকা আর সবগুলি জাহান্নাম, এগুলি ফিতনা, এক উম্মত 73 দলে বিভক্ত, এটা হচ্ছে ফিতনা, বিভাজন মুসলিম জাতির হচ্ছে ফিতনা। ইন্না হাযিহি উম্মাত উম্মাতুন ওয়াহিদা, এক উম্মত হবে আর তাদের আদর্শ হবে কোরআন এবং সুন্নাহ আর সাহাবায়ে কেরামদের আদর্শ, তা না করে সবাই খেয়াল খুশি ইসলাম বোঝার চেষ্টা করলো, যার ফলে 73 দলে বিভক্ত, এটা হচ্ছে বড় একটি ফিতনা, ধর্মীয় ফিতনা, পার্থীয় ফিতনা, সামাজিক ফিতনা, সমাজে কারো কারোর সাথে মিললে গ্রামের, হ্যাঁ, তারপরে শাসক আর প্রজাতে ফিতনা কলহ, শাসক দেখতে পারে না জনগণকে আর জনগণ দেখতে পারে না শাসককে, ফিতনা, এগুলি হচ্ছে ফিতনা। তো মুসলিম জাতিতে ফিতনার দরজা খুলে যাবে, কখন থেকে খুলেছে খুব গুরুত্বপূর্ণ হাদিসটি শুনুন এখানে সহিহ বুখারী। বলছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছেন শাকিক রাহিমাহুল্লাহ, বলছেন কালা, বলছেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, কুননা জুলুসান, আমরা বসেছিলাম, ইনদা উমার ইবনে খাত্তাব, উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিনের কাছে, তখন তিনি ছিলেন খলিফা, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইন্তেকাল হয়ে গেছে, খলিফা হয়েছেন কে, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন আমরা বসেছিলাম খলিফার কাছে, ফাকালা, জিজ্ঞেস করলেন খলিফা আমিরুল মুমিনিন, আইয়ুকুম ইয়াহফাযু ক্বাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফিল ফিতনা, তোমাদের মধ্যে কে ফিতনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী মুখস্থ রেখেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনা ফাসাদ সম্পর্কে কি ভবিষ্যৎ বাণী করেছেন, কি বলেছেন, কে তোমাদের মধ্যে জানে, অনেক লোক বসে আছে যেমন আপনারা বসে আছেন, তাহলে আমিরুল মুমিনিন কোথায় আছেন, মসজিদে নববীতে, কারণ সেটিই ছিল আদালত, সেটিই ছিল পার্লামেন্ট, হ্যাঁ, সেটি ছিল সব কিছু, তো সেটাই ছিল দর্শের জায়গা, সেটি ছিল মসজিদ, সেটি ছিল মাদ্রাসা, সেটি ছিল ইউনিভার্সিটি, সব কিছু সেখানে মসজিদ, মসজিদের বড় ভূমিকা রয়েছে ইসলামে। ফিতনা সম্পর্কে কে তোমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা বা মানে মুখস্থ রেখেছে, কুল তো হুযায়ফা চট করে বলছে আনা, আমি রেখেছি, আমার মুখস্থ আছে, কামা কালাহু, হুবহু যেমন বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেইভাবে বলেছেন যেই ভাষায় ওইভাবে মুখস্থ আছে। কালা, তখন উমার রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইন্নাকা আলাইহি আও আলাইহা লাজারিউন, হয় আলাইহে বলেছেন মুজাক্কার জমির দিয়ে প্রোনাউন দিয়ে, আর না হলে আলাইহা মুয়ান্নাস প্রোনাউন দিয়ে জমির দিয়ে বলেছেন,
বলছেন যে হুজাইফা তুমি তো এই ফিতনা সম্পর্কে বলতে গিয়ে অত্যন্ত সাহসী, অত্যন্ত সাহসী, মানে তোমার এই সব বিষয়গুলি বলতে গিয়ে তোমার কোনো দ্বিধা নেই, কেউ বলতে সাহস করে না, তুমি চট করে বলে ফেলো, যে কোনো সময় তুমি আগে বেড়ে কথা বলো। তো জানা আছে সেই জন্যই তো বলছেন না, যার বেশি জানা সেই না জবাব দিবে। তো তুমি খুব সাহসী এই বিষয়ে, এই ফিতনার বিষয়ে বলতো। তখন আমি বললাম, মানে হুজাইফা বলছেন, আমি বললাম যে ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি ইউকাফিরু আস-সালাত ওয়া সাওম ওয়া সাদাকাত ওয়াল আমর ওয়া নাহিয়া। ফিতনা যেহেতু অত্যন্ত ব্যাপক, কিছু ফিতনা আছে ব্যক্তি জীবনের ফিতনা, ব্যক্তি জীবন থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে ফিতনা, ব্যক্তি জীবনে ফিতনা হচ্ছে যে ব্যক্তি জীবনে অনেক পাপ থাকা, বিভিন্ন রকমের দোষ ত্রুটি থাকা, কারো চারিত্রিক দোষ আছে, মাশাআল্লাহ আকীদা মানহাজ তো পাক্কা সালাফি একবার আহলুল হাদিস, কিন্তু ইবাদত বন্দেগীতে ঢিলা, ফজর ঘুজে বজেন আছে না, নেই কিছু, এগুলো হচ্ছে ব্যক্তি জীবনের ফিতনা, আপনার জীবনে বৈপরীত্য। এদিকে আকিদার কথা বলছেন খুব শক্ত, আর এদিকে আমল এবাদত বন্দেগীতে এত ঢিলা কেন? হ্যাঁ, ফরজটা কোনোরকম করে টেনে টুনে আদায় করেছেন, জীবনও তো তাহাজ্জুদ নসিব হলো না, জীবনও এত সময় যাচ্ছে, মোবাইলে সময় দিচ্ছেন কিন্তু সলাত ও দোয়া পড়া তৌফিক না, জীবনে গোটা বছরে 11 মাস চলে যাচ্ছে কোরআন স্পর্শ করা নসিব হয় না, অনেকের রমজান মাস মুবারক মাস চলে যাচ্ছে কোরআন খতম করা তৌফিক না, কোরআনে তরজমা তফসির পড়া তো দূরের কথা, এলেম চর্চা করা তো দূরের কথা। কিছু লোক আছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ সেন্টারে নিয়মিত আসে কিন্তু এখানে বসা নসিব হয় না, ও শুধু ওইদিকে আছে, শুধু ভলেন্টিয়ারের কাজে অ্যাক্টিভ, মাশাআল্লাহ, রাগ করবেন না, কিন্তু কিছু লোক আছে এরকম, আমি এইরকম লোক চাই না, ভলেন্টিয়ার হওয়ার জন্য খুব সক্রিয়, যে আমাকে খেদমতটা অবশ্যই দিতে হবে, মানুষকে এনে খাবার দাবার দিতে হবে, পানি এনে দিতে হবে, এই ক্ষেত্রে খুব অ্যাক্টিভ, হ্যাঁ, কিন্তু এইদিকে দারসে হাজির না, কিছু এলএম শিখে না, ত্রুটি এগুলো। কিছু লোক আছে মাশাআল্লাহ সকালবেলা এসে কোরআনটা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোরআনে অক্ষর শেখা তার কাছে খুব গুরুত্বপূর্ণ, কটা সুরা মুখস্থ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্য গুরুত্বপূর্ণ, কিন্তু ওর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআন বোঝা এবং সেই অনুযায়ী জীবন গড়া। তাহলে তার জন্য অন্য অন্য যে আলোচনাগুলি হয় দর্শাসগুলি তো হাজির হইতে হবে, হাজির হইতে হবে। তো এগুলো হচ্ছে মানুষের ব্যক্তি জীবনে ফিতনা, ত্রুটি, ব্যক্তি জীবনে ফিতনা। অনেকের আকিদাও ঠিক আছে, এবাদত তো ঠিক আছে, কিন্তু আখলাক চরিত্র, মানুষের সাথে আচার আচরণ খারাপ, যে তার সাথে চলে সে অসন্তুষ্ট, ব্যবহার ভালো না মানুষের সাথে, অহংকার ভিতরে কাজ করে, অথবা বিভিন্ন রকমের যেসব মানে শক্ত আচরণ সেগুলি রয়েছে না, এগুলো হচ্ছে ফেতনা, মানব জীবনের ফেতনা, ব্যক্তি জীবনের ফেতনা। ব্যক্তি জীবনের ফেতনা হচ্ছে গোপন পাপ, আর আজকাল যে গোপন পাপের দরজা কত প্রশস্ত হয়ে গেছে আল্লাহ হেফাজত করে, কারণ স্মার্টফোন সবার পকেটে পকেট, হ্যাঁ, আর সমস্ত ফ্যাসিলিটি মজুদ, ইন্টারনেট ফ্যাসিলিটি আনলিমিটেড, কথা বোঝা গেছে, আর সবগুলি তাতে অ্যাপস মজুদ পাপ করার, সুতরাং সেখানে আর সামলিয়ে থাকা যায় না, ফেসবুকে দিনের খেদমতের নামে নোংরা ছায়া চলবে, হ্যাঁ, নোংরা সাইটগুলো ভিজিট করছেন আপনি, বিভিন্ন পাপে জড়িয়ে যাচ্ছেন, সারা রাত ধরে আপনি জেগে আছেন, রাত 2-3 বেজে যাচ্ছে, সেই করতে করতে কখন যে ঘুম আসলো, অমুসলিমদের মতো ঘুম, হ্যাঁ, পাপের অবস্থায় পাপ দেখতে দেখতে পাপ শুনতে শুনতে, এগুলো হচ্ছে মানুষ হয়তো জানে না, কারণ এর জন্য আপনি নিজের কক্ষে রুমে আপনি শুয়ে আছেন, এগুলো গোপন পাপ, জি, এই গোপন পাপের ফিতনা, অনেকে এইসব ফিতনায় লিপ্ত। এই যে মানব জীবনে ব্যক্তি জীবনে ফিতনা রয়েছে, প্রথম যখন উমার রাজি আল্লাহ তা ফিতনা সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, তখন হুজাইফা বুঝেছেন যে হয়তো ব্যক্তি জীবনের ফিতনা সম্পর্কে জিজ্ঞেস করছেন আমিরুল মুমিনীন, তাই ব্যক্তি জীবনের ফিতনা সম্পর্কে বলছেন। তাই বলছেন যে প্রথম ফিতনা হচ্ছে ফিতনাতুর রজলি, কোনো এক ব্যক্তি, সে পুরুষ হোক আর নারী হোক, যদি রজল এখানে রয়েছে, কোনো মানুষের ফিতনা ফি আহলি, পরিবারের ক্ষেত্রে অনেকে আছে পরিবারের সাথে ফিতনা, কলহ, স্বামী স্ত্রীতে মিল মহব্বত নেই, মনোমালিন্য, কারণ আপনি ত্রুটি করছেন আপনার স্ত্রীর হকের ক্ষেত্রে, বা আপনার স্ত্রী আপনার হকের ক্ষেত্রে ত্রুটি করছেন, ও মালিহি, ধন সম্পদের ক্ষেত্রে, আয় উপার্জনে, আয় উপার্জনে ফিতনা, কিছু ত্রুটি আছে, এদিকে দেখা যাচ্ছে যে মাশাআল্লাহ রূপ চেহারা তো ইসলামিক, কিন্তু বিভিন্ন জায়গায় দুর্নীতিতে জড়িত, ছোটোখাটো দুর্নীতি অনেকে দুর্নীতি মনে করে না, যেমন মনে করেন
আপনি যেখানে চাকরি করেন সেখানে আপনার জন্য চা রাখা আছে, কফি রাখা আছে, সেখানে দুধ রাখা আছে, এগুলো আছে না নেই? অনেক জায়গায় হয়তো আপনার হাতের নাগালে টি বয় আপনি, আপনি ভাবছেন যে এগুলোর মালিক তো আপনি, মালিক নাকি না, আপনাকে এগুলো আমানত দেওয়া হয়েছে, আপনি সেখান থেকে মনে করছেন আমি তো এখানে খাঁচি খাঁচি যাই, বাসা তো খাবো, একবার দুবার চা কফি খাবো, এগুলো কফি নিয়ে যাই, নয় দুধ নিয়ে যাই। অনেকে করছে এরকম, অনেকে মালিক বলেছে তুই নাস্তাটা করবি, এই সুযোগের সুযোগ, যেখানে নিজের পয়সা দিয়ে যদি তাকে খেতে হইতো তাহলে সে 2 রিয়াল 3 রিয়াল বেশি খরচ করতো না, কিন্তু সেখানে 20 রিয়াল খরচ করে, 10 রিয়াল খরচ করে, 2 রিয়ালের পার্থক্য সেটা আলাদা কথা। এগুলি হচ্ছে কি মালি ধন সম্পদের ক্ষেত্রে, কি খাচ্ছেন, কি আয় করছেন, কি ব্যয় করছেন, হ্যাঁ, কি আসছে কি যাচ্ছে পয়সা, এগুলি ফিতনা। এইরকম যদি ফিতনা কারোর মধ্যে থাকে ধন সম্পদের ক্ষেত্রে, পরিবার হয়ে গেল ধন সম্পদ, ওয়ালা যে ছেলে মেয়ের ক্ষেত্রে, ছেলে মেয়েদের যেভাবে তরবিয়ত, ইসলামী তরবিয়ত করতে হবে বা করছেন না, ছেলে মেয়েকে যেভাবে এলেম শিখাতে হবে, যে বয়স থেকে আমল করাতে হবে, ওইভাবে আপনি আদায় করছেন না, ছেলে মেয়েদের যে পরিচর্যা করতে হবে সেগুলি করছেন না, দিনী পরিচর্যা, তারপরে শারীরিক মানসিক পরিচর্যা, শিক্ষা দীক্ষা দেওয়া, অনেকে শিক্ষার গুরুত্ব দিচ্ছেন না, পয়সাকে গুরুত্ব দিচ্ছেন। এখানে ছেলে মেয়েরা আছে, লেখাপড়ার করার সুযোগ পাচ্ছেন না, আর আপনি এখানে বসে আছেন শুধু পয়সার জন্য, আর ছেলেটার লাইফ নষ্ট করছেন না, এটা ফেতনা, পারিবারিক ফেতনা। আরে ছেলেটাকে পড়ান, দেশকে গিয়ে যেখানে পড়ছেন সেখানে পড়ান, আগে ছেলে মেয়ের তালিম আর তারপরে আপনার পয়সা। কিন্তু অনেকে কিন্তু উল্টো করছেন, এগুলো রোগ ব্যক্তি জীবনে, তো এই রোগগুলিকে ফেতনা বলা হয়েছে। ওয়াজারিহি এবং প্রতিবেশীর সাথে ফেতনা, প্রতিবেশীর সাথে মিল নেই, প্রতিবেশীকে ঘৃণা করেন, সে আপনাকে ঘৃণা করে, তার সাথে কলহ বিবাদ, সেটা যেই রকমই হোক না কেন, ঠান্ডা হোক আর গরম হোক, ঠান্ডা গরম বুঝেন তো না, বুঝেন না, একটা ঠান্ডা লড়াই আর একটা গরম লড়াই, দুটো বুঝেন না, বুঝেন না। এক যুগে যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, রাশিয়া, বৃহৎ রাশিয়া আর আমেরিকা, এই দুটো সুপার পাওয়ারই ছিল, শীতল যুদ্ধ, সামনাসামনি কোনোদিন তাদের লড়াই হয়নি, কিন্তু কি হয়েছে, আলহারবুল বারে, তা শীতল যুদ্ধ মানে কি আলহারবুল বারে, ঠান্ডা লড়াই মানে টেনশনের লড়াই, ভিতর ভিতর তোকে আমি দেখবো, আর বলছে তোকে আমি দেখবো, তোকে আমি টুকরো করবো, যে তোকে আমি টুকরো করবো, কে কাকে পারে, ভিতর ভিতর, কিন্তু বাহ্যিক সব ঠিক আছে, বাকি যে দাও সব ঠিক আছে, এরকম অনেকের সাথে চলছে না টানা পোড়া, বাহ্যিক মাশাল্লাহ একসাথে বসে খাচ্ছেন, একবারে বডিতে বডিতে মিলে কোলাকলি, কিন্তু কলবে কলবে মিল নেই, অন্তরে অন্তরে মিল নেই, এগুলি হচ্ছে শীতল যুদ্ধ, এটা কি বলে শীতল যুদ্ধ, জি কোল্ড ওয়ার। এইসব যদি থাকে, ইউকাফির সালাত, এর কাফফারা মোচনকারী হবে সালাত, নিয়মিত পাঁচক্ত সালাত, জুমা এগুলো যদি পড়ে, পাঁচক্ত সালাতের সাথে কিন্তু হাদিস, সেই হাদিসের দিকে ইঙ্গিত করছি, সালাতে কাফফারা হয়ে যাবে, সোম রমজান মাসের সিয়াম পালন করলো, এছাড়া সুন্নত নফল করলো, এতে কাফফারা হয়ে যাবে, সাদাকা দান খায়রাত করলো যাকাতের পরে, তাতে কাফফারা মোচন হয়ে যাবে, ওয়াল আমরু আন্নাহি মানে ভালো কাজের উপদেশ দিল, অন্যায় কাজে বাধা, তাতেও কাফফারা হবে, যে আমরা দিনের দাওয়াতি কাজ করছি, গুনার কাফফারা হচ্ছে, ভুল ত্রুটি মাফ হচ্ছে, মানুষ ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু মাফ হচ্ছে, কাফফারা। ব্যক্তি পর্যায়ে আপনি জরুরি নয় যে আপনাকে বড় দায়ী হইতে হবে, আর লেকচার দিতে হবে, অথবা বড় ধরনের কাজ করতে হবে, একটা লোককে আপনি ব্যক্তি জীবন একটু ভালো করার চেষ্টা করলেন, বেনামাজি নামাজি বানিয়ে দিলেন, ফজরটা আসছে না ভাই চলে ফজরে যাই, ফজরটা ধরিয়ে দিলেন, সে হারাম খাচ্ছিল হারাম খাওয়া তার ছুটে গেল আপনার ওসিলাতে, এই যে আমর বিল মারুফ আর নাহি আল মুনকার, ভালো কাজের উপদেশ এবং অন্যায় কাজে বাধা দেওয়ার যে তিনটি স্তর রয়েছে, এইসব স্তরগুলি পালনের মাধ্যমে কি হয়ে যায়, মানুষের এই ধরনের ব্যক্তি জীবনে যেসব ভুল ত্রুটি থাকে, সাগিরা গুনাহ, সেগুলো কি হয়ে যায়, কাফফারা হয়ে যায়, মোচন হয়ে যায়। কালা তখন আমিরুল মোমেনিন বলছেন উমর রাদিয়াল্লাহু তাআলা, লাইসা হাযা উরিদারে, এটা আমার ইচ্ছা নয়, আমি এই ফিতনা সম্পর্কে জিজ্ঞাসা করি, মানে ব্যক্তি জীবনে যে ফিতনা, মানব জীবনে বিভিন্ন পাপের দিক রয়েছে, ত্রুটি, সেগুলো জিজ্ঞেস করছি না, ওয়ালাকিন্নাল ফিতনা আল্লাতী তামুজু কামা ইয়ামুজুল বাহর, তবে সেই ফিতনা সম্পর্কে জিজ্ঞাসা করছি, যেই ফিতনা সাগরের, সাগরের যে পানি উদ্বেলিত হয়, পানির যে কি রয়েছে, যেটা মৌজ, পানির যে, পানির যে উত্তাল হয়ে উঠে সাগরে, ওই রকমের ফিতনাগুলি উত্তাল হয়ে উঠবে, মানে সেই ফিতনাই দেশে সমাজে প্রতিটি অঞ্চলে অশান্তি বিরাজ করবে, যখন ওই ধরনের বড় কলহ বিবাদ হয়, অশান্তি, তখন গোটা দেশে কারফিউ লেগে গেছে,
আর এমার্জেন্সি হয়ে গেছে, আর কঠিন অবস্থা, বাইরে বেরোয়া যায় না, বাইরে গেলে বেঁচে আসা মুশকিল, ফিরে আসা মুশকিল। হ্যাঁ, রাস্তাঘাট নিরাপদ না, সফরে আসবেন আপনার ভিসা শেষ হতে যাচ্ছে, আপনি বিমানবন্দরে পৌঁছতে পারছেন না, হ্যাঁ রাস্তায় গাড়ি ফাড়ি সব বন্ধ, হ্যাঁ গাড়ির চাকা ঘুরতে দেওয়া হবে না, রিক্সা চলতে দেওয়া হবে না, ইত্যাদি ইত্যাদি। এগুলি হচ্ছে বড় ধরনের ফিতনা, এগুলি হচ্ছে বড় ধরনের ফিতনা। এই পশ্চিমা যে পশ্চিমা সিস্টেম, সেটা মুসলিম জাতিকে ধ্বংস করে দিয়ে মুসলিম দেশগুলিকে ধ্বংস করে দিয়েছে। মুসলিমরা কেন সে পশ্চিমা সভ্যতা গ্রহণ করবে, সে পশ্চিমা গণতন্ত্র, অসহার গণতন্ত্র কেন গ্রহণ করবে? তো সেই ফিতনা সম্পর্কে যা হচ্ছে, সেটি সাগরের যে সাগর যে উত্তাল হয়ে উঠবে, ওই রকম উত্তাল হয়ে উঠবে। কালা, তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে লাইসা আলাইকে মিনহা বাসরি আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনার তাতে কোনো অসুবিধা নেই। যেই ফিতনা সাগরের মতো উত্তাল হয়ে উঠবে, সেই ফিতনা বলে আপনার কোনো আশঙ্কা নেই, আপনার কোনো চিন্তা নেই, মানে আপনার জামানায় সেই ফিতনা মাথা চাড়া দিতে পারবে না, লুকিয়ে থাকবে, সেই ফিতনার সাহস নেই যে উঠবে, সেই ফিতনা কেউ সৃষ্টি করতে পারবে না। ইন্না বাইনাকা ওয়া বাইনাহা বাবান মুগলাকা, কারণ আপনার মাঝে আর সেই বড় ফিতনার মাঝে একটি রুদ্ধ দ্বার রয়েছে, বন্ধ দরজা রয়েছে, দরজা লক করা আছে। দরজা যখন বন্ধ, আপনার চিন্তা নেই, আপনি যখন দুনিয়া থেকে যাবেন তখন দরজা খুলবেন বা দরজা ভাঙবে। দরজা যখন বন্ধ আছে, বন্ধ দরজার দুটো অবস্থা, বন্ধ দরজা খোলার দুটো অবস্থা, যদি চাবি থাকে তাহলে কি করবেন, খুলবেন, বন্ধ আছে যেহেতু, আর যদি চাবি না থাকে তাহলে কি করতে হবে, চাবি হারিয়ে গেছে, কি করতে হবে, ভাঙতে হবে, দরজা ভাঙতে হবে। তাহলে যখন দরজা বন্ধ আছে, উমার রাদিয়াল্লাহর প্রশ্ন উঠছে যে আচ্ছা বন্ধ দরজা, আমার কোনো অসুবিধা নেই, সেই ফিতনাই মানে আমার জামানে সেই ফিতনার সূত্রপাত হবে না, তো সেই দরজা যেহেতু বন্ধ, ভাঙা হবে না খোলা হবে, প্রশ্ন করছেন হুযায়ফা রাদিয়াল্লাহ। হুযায়ফা রাজা যেহেতু এই সব ভবিষ্যৎবাণীগুলি জানছেন যে ফিতনা শুরু হবে কিভাবে, কোত্থেকে শুরু হবে, ইশারা ইঙ্গিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো বলছেন যে আয়ুকসারু আম ইউফতাহ, সেই দরজাটি ভেঙে দেওয়া হবে নাকি খোলা হবে স্বাভাবিকভাবে? কালা ইউকসারু, তখন হুযায়ফা বলছেন সেই দরজা ভেঙে দেওয়া হবে, লহ সেই দরজা কি হবে, ভেঙে দেওয়া হবে। আচ্ছা দরজা যদি ভেঙে দেওয়া হয় তো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, যতক্ষণ পর্যন্ত মেরামত না করো ততক্ষণ পর্যন্ত স্বাভাবিক অবস্থায় আসবে না, তাই না? তো বলছেন উমার রাদিয়াল্লাহু আনহু মন্তব্য করে, যদি ভেঙেই দেওয়া হয় এজান লা ইউক্লব আবাদা, সেই ভাঙা দরজা আর কখনো বন্ধ হবে না, ভাঙা দরজা কখনো আর সুস্থভাবে বা সুষ্ঠুভাবে বন্ধ হবে না, সঠিক অবস্থায় বা স্বাভাবিক অবস্থায় আসবে না। বললাম, তখন আমরা বললাম আকানা উমার, তাকে বললাম, হুযায়ফাকে বলছেন, এখন অন্য অন্য সঙ্গীরা বলছেন এই হাদিস যখন শুনলেন, আরো আশেপাশের লোকেরা যে শুনছেন, তার আকানা উমার ইয়ালামুল বাব, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সব কথা শোনালেন আর তিনি এইসব প্রশ্ন করলেন, তো ওই দরজাটা কি, যেই দরজা ভেঙে দেওয়া হবে সেই দরজাটা কি, এটা একটা প্রশ্ন উঠে না, উঠে না? সেই দরজা সম্পর্কে কি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানা ছিল কিছু, যে সেই দরজাটা কোনটি? উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইয়ালামুল বাব সেই দরজা জানতেন? তাআলা নাম, হ্যাঁ অবশ্যই জানতেন, তিনি জানতেন যে সেই দরজা, যেই দরজাটি ভেঙে দেওয়া হবে সেটা কোনটি জানতেন। কেমন জানা জানতেন? কামা আন্না দুনাল গাদে আল্লাইলা, যেমন আগামী কাল সকালের পরে কি আছে, যদি এই রাতটা পার হয়ে যায় সকাল হয়ে যায়, মানে যেমন আজকে যেমন সকাল হয়ে গেছে, জুমা পরে দিন হয়ে গেছে, তাহলে এরপরে কি আসবে, রাত আসবে, আসবে রাত, সকাল হয়ে গেছে তার মানে রাত আসবেই আসবেই, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, যদি পশ্চিম দিক থেকে সূর্য উঠতো সকালে উঠে যেত, তাই না? এতটা যখন সকাল হয়ে গেছে তো সন্ধ্যা হবেই, যেমন এতে কোনো সন্দেহ নাই, ঠিক তেমনি উমার রাদিয়াল্লাহু তাআলা সেই দরজা সম্পর্কে সম্যক জ্ঞান রাখতেন, এতে কোনো সন্দেহ নেই। ইন্নি হাদ্দাসতু, তার রহজা বলছে তোমাদেরকে এমন একটি হাদিস বা বিষয় বয়ন করলাম, বে হাদিসিন, এমন একটি বিষয় বা হাদিস, লাইসা বিল আগালিব, তাতে কোনো রকমের ভুল ভ্রান্তির অবকাশ নেই, এমন ভাবিও না যে আমি কোনো রকম করে কি করেছি,
একদম সুন্দর করে সাজিয়ে অতিরঞ্জন করে বয়ান করেছে, যেমন বক্তারা করে। বক্তাদের স্বভাব কি, একটি হাদিস একজন আলেম যখন বয়ান করবে হবু সেই হাদিসটার ব্যাখ্যা করবে, কিন্তু বক্তার স্বভাব হচ্ছে ওকে তিলকে তাল করা, তিলকে তাল করা, ওই ভর্তার মতো। ভর্তা এত কেন মজা লাগে, শুধু শুধু যদি কালা জিরা খান তো ভালো লাগবে, শুধু শুধু না ভালো লাগে না, কিন্তু কালা জিরাতে এমন মরিচ ঢুকিয়েছে, এমন লবণ ঢুকিয়েছে, এমন কিছু দিয়েছে যে ওর স্বাদই আলাদা হয়ে গেছে। তো বক্তাদের ওয়াজগুলি হচ্ছে ওই রকম। তো বক্তাদের ওয়াজ, এজন্য আসল ইসলাম থাকে না ইল্লা মাশাআল্লাহ, যদি আলেম বক্তা হয় সেটা আলাদা কথা, আলেম বক্তা আলাদা। তো বক্তা দুই রকম, খুব কমই বক্তা আলেম আছে। তো আলেম হইলে তারা এত চমৎকার করে সাজিয়ে সুজিয়ে রং চং দিয়ে একবারে বয়ান করে না, যার ফলে জনগণ আকৃষ্ট হয়। আরে কি বলছে, কথা বলছে তো সুর সারও নেয়। আর ওইসব যে এত বড় বুজুর্গানের দিন আছে যারা কত কি করেছে আল্লাহর ওলিরা, কিছুই বয়ান করে না, হ্যাঁ তাই না? কিন্তু আল্লাহর ওলিরা মরাকে জীবিত করেছে, আল্লাহর ওলিরা কি করেছে 12 বছর ধরে শুধু জিকির খেয়ে বেঁচেছে, এগুলো শুনলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুরু হইতো আপনাদের, যদি আপনাদের হইতো না, কারণ আপনারা ওই সব শিরকি কুফুরি আর গোমরাহি থেকে আলহামদুলিল্লাহ পাক পবিত্র অনেকটা হয়ে গেছেন। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে বলছি যে অধিকাংশ মানুষের অবস্থাটা এরকম হয়ে আছে। জি, মানুষের যখন জিভার স্বাদ বিকৃত হয়ে যায় তখন খারাপটাই ভালো লাগে আর ভালোটা খারাপ লাগে না। মানুষের যখন ওই রকমই ধর্মীয় ক্ষেত্রে শিরক বিদাত করা অভ্যাস হয়ে যায় তখন তাওহীদ সুন্নত ভালো লাগে না, হ্যাঁ সহিহ হাদিস অনুযায়ী আমল করা ভালো লাগে না। সাহাবায়ে কেরামদের জামানার যে ইসলামের উপর ছেড়ে গেছেন রাসূলুল্লাহ, ওই ইসলাম ভালো লাগে না তাদেরকে। নতুন নতুন সুফিজমের ইসলাম ভালো লাগে, পীর মুরিদের ইসলাম ভালো লাগে, শির কুফর ইসলাম ভালো লাগে, অথবা গদি ক্ষমতা দখলের ইসলাম ভালো লাগে। একটা কিছু তো পেতে হবে, হ্যাঁ হয় শর্টকাটে জান্নাত, হ্যাঁ আল্লাহ গিয়ে বিলীন হয়ে গেলাম আর কোনো চিন্তা থাকলো না, আল্লাহর ওলি এখন আমি নিজেই দিতে পারি। সুফিরা কি শিখেছে, আল্লাহর ওলিদের স্তর বাড়তে বাড়তে এমন হয়ে যায় আল্লাহর ওলি কার চাওয়ার লাগে না, ও নিজেই আল্লাহর কাজ করে, ঠিক না? এটা হচ্ছে খোলাসা সুফিজমের। আর যারা গদিবাদী, হ্যাঁ ইসলামকে পুঁজি করে, তারা হচ্ছে যে আরে ইসলাম কায়েম করেন তাহলে গদি কায়েম, হ্যাঁ আর ক্ষমতা চলে আসলে আপনারা মন্ত্রী মিনিস্টার হবেন, আপনাদের ছেলেমেয়েরা ভোগ বিলাস করবে যেমন অন্যরা করছে। কেন অন্যরা করবে, আমরা করব সালেহিনদের দল, এই যে থিওরি পেশ করেছে, কথা বুঝতে পারছেন? তো বলছেন যে আমি এমন হাদিস বয়ান করেছি তোমাদেরকে আজকে, লাইসা বিল আগালিদ, যাতে কোন রকমের গলত নেই, ভুল ভ্রান্তি নেই। ফাহিবনা আন্নাস আলা হুযাইফা, তারপরে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দূর বলে যে থেকে গেলেন, দরজা একটি আছে বন্ধ এবং বন্ধ দরজাটি একসময় ভেঙে ফেলা হবে। তো দরজাটা কি এখন পর্যন্ত জানতে পারিনি, তাই না? জেনেছেন, এখন পর্যন্ত জানেন না, সাহাবিরা এরকম জানতে পারেনি, সাথী সঙ্গীরা বা তাবিনরাও বসেছিলেন। বলছেন যে আমরা ভয় পেলাম হুযাইফাকে জিজ্ঞেস করতে দরজা সম্পর্কে, দরজাটা কি আসলে। ফা আমারনা মাসরুকান, তখন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশিষ্ট ছাত্র মাসরুক, তার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক, যার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে অনেক কথা জিজ্ঞাসা করতে পারে যেটা অন্য কেউ পারে না, কোনো একজন বড় মানুষের ধরেন পারিবারিক বিষয় অথবা ইন্টারনাল বিষয় হয়তো সবাই জিজ্ঞেস করতে পারবেন না, কিন্তু খাস একটা সম্পর্ক আছে আপনার সাথে তো জিজ্ঞাসা করতে পারবেন কি না, যে পারবেন স্বাভাবিক পারবেন। তো মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত, মাসরুককে বললাম যে আমাদের তো সাহসী হয় না যে হুযাইফাকে জিজ্ঞাসা করি যে ওই দরজাটি যেটা ভেঙে ফেলা হবে সেই দরজাটা কি, তো তুমি একটু জিজ্ঞাসা করো, আমরাও জানবো, একটু কমপক্ষে আমরা সতর্ক থাকবো। জি, মাসরুক কে জিজ্ঞেস করতে হলো প্রখ্যাত তাবেঈ, তিনি ফাসা আল্লাহ তাকে জিজ্ঞাসা করলো আচ্ছা যেই দরজাটি ভেঙে দেওয়া হবে ওই দরজাটা কোন দরজা, কিসের দরজা? সেটা ফেতনার দরজা, এটা দরজা, দরজার বাইরে ফেতনা আছে আর আমরা ফেতনার ভিতরে আছি, ফেতনা এখনো আসেনি, তাহলে এই দরজাটা ভেঙে ফেলা হবে, তাহলে তো ওই দরজাটার নাম কি? তো বলছেন ফাকালা, বললেন উত্তরে যখন জিজ্ঞাসা করা হলে সেই দরজাটাকে হুজাই ফাঁক, বলছে যে আল বাবু উমার, সেই দরজাটি হচ্ছেন স্বয়ং উমার রাদিয়াল্লাহু তাআলা, উমারই হচ্ছেন সেই দরজা, আর তার ভেঙে ফেলা মানে তাকে খুন করা, শহীদ করে দেওয়া। কে শহীদ করেছিল তাকে? একজন মজুসি ইরানি অগ্নিপূজক আবু লুলু,
যার নাম ছিল ফাইরোজ। এই জন্য আমি মুসলিমদেরকে বলি যে ফাইরোজ কারো নাম বা ফিরোজ, ওইটাকে বিকৃত করে দেশের লোকেরা কি করে, ফিরোজ, এই ফিরোজ নাম রাখা কোনো মুসলিমের জন্য সমীচীন নয়। কেন আল্লাহর দুশ্মনের নাম রাখবেন? যে ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, যে ইসলামের সবচেয়ে বড় ফিতনার দরজা প্রথম, যে সেই দরজাকে ভেঙে এই উম্মতে মুসলিমাতে যে ফাটল ধরেছে, ধর্মীয় এবং পার্থিব দুই রকম, ধর্মীয় আর রাষ্ট্রীয় সব রকমের ফাটল ধরেছে, তার পিছনে এক নম্বর হচ্ছে এই ইরানি মজুসি অগ্নি পূজকের সন্তান, অগ্নি পূজক মুগীরা বিন শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, সে গোলাম দাস ছিল, মজুসি, ইসলাম গ্রহণ করেনি, মজুসি ছিল মদিনায়। কয়েকদিন আগেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যরা বলেছেন যে তোমার বাড়িতে এই মজুসি অগ্নি পূজক গোলাম কেন মদিনায় বলেছিলেন? তো বলছে সে সুতান মিস্ত্রি বা কিছু, সে এমন একটা কাজে পারদর্শী যার প্রয়োজন রয়েছে, তাই আমি রেখেছি। এখান থেকে শিক্ষা নিতে আমাদেরকে, আজকাল অনেক মুসলিমরা আছে যারা কাফের হাউস ড্রাইভারকে পছন্দ করে, কাফের বিজাতি কাজের মেয়ে পছন্দ করে। একটা মুসলিম মেয়ে কাজের মেয়েকে বিশ্বাস করা যায় না যে আপনার ছেলে মেয়েদের পরিচর্যা ভালো করে করছে নাকি ষোলো পয়জনে বিষ খাওয়াচ্ছে, হ্যাঁ কষ্ট দিচ্ছে, বিশ্বাস করা যায় না। কত দুর্ঘটনা ঘটছে দেখতে পাচ্ছেন তার সোশ্যাল মিডিয়াতে, এদিকে স্বামী স্ত্রী বড় বড় অফিসে চাকরি করে আর বড় পদে চাকরি করে, আর এদিকে বাচ্চাকে দিয়ে গেছে সেই পরিচর্যা করার জন্য সে পরিচারিকাকে, কাজের মেয়েকে, আর এই দিকে তাকে মারধর করছে, তো ক্যামেরা লাগানো ছিল সে বুঝতে পেরেছে, অথবা এমন এমন ঘটনা, লোমহর্ষক ঘটনা আমরা জানি যেগুলি এখানে বলার সময় নেই যে আপনাদেরকে বলি, আর প্রয়োজন আশা করি নেই। ষোলো পয়জনে এমন করে বিষ দিয়েছে, এমন করে বিষ দিয়েছে, এমন করে বিষ দিয়েছে, টের পানি শেষ পর্যন্ত ধরা পড়ে, সে বোঝা গেছে যখন সেই ছেলে একেবারে শেষ অবস্থায় চলে গেছে, তখন তদন্ত করে দেখা যাচ্ছে এক এতদিন ধরে এই কাজ করা হয়েছে সাথী বাচ্চার সাথে। তাহলে কি করে কাফেরকে আপনি আমানতদার মনে করছেন? আপনার বাড়িতে কেন কাফের কাজ করবে? শুধু এইটুকু জন্য যে কাফের নামাজের সময় নেবে না, চব্বিশ ঘন্টা কাজ করবে, আর কাফের একটু ভয় পাবে, নথি স্বীকার করে থাকবে, সামনে না আতানা করতে থাকবে, এইটাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ এইসব নিকৃষ্ট চিন্তা চেতনা থেকে মুসলিমদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে। একজন মুসলিম যদিও তার ন্যায্য অধিকারের কথা বলে, অনেকে চায় না কিসের জন্য, একজন মুসলিম ভাবে যে আমি ন্যায্য অধিকারকে বলতে পারবো কারণ মুসলিম, সেই জন্য আমি চাই না যে আমার অধীনস্থ আমার চাকর নৌকার আমার সামনে মাথা উঠিয়ে কথা বলুক, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু একজন মুসলিম যে আল্লাহকে ভয় করে, অন্তত যদি পাপ করেও অন্যায় করে, একবার তাকে নাফসে লাওয়ামা ধিক্কার দিবে যে আমি কাজটা ভুল করছি, এই লোকের আমি বেতন নিচ্ছি আর তার ক্ষতি করছি আমি, ঠিক কিনা? কিন্তু কাফের এই ভয়টা আছে? কোনো ভয় নেই। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। আমাদের দেশের প্রেক্ষাপটে অনেকেই কিন্তু হ্যাঁ কাফেরদেরকে বিশ্বাস করে, কাফেররা তাদের হ্যাঁ প্রাইভেট সেক্রেটারি, কাফেররা তাদের অন্তরঙ্গ, কাফেররা সব তার ভিতরে ইন্টারনাল খবর রাখে, মন্ত্রী মিনিস্টারের খবর রাখে তার কাফের বিজাতি, বাইরে পাচার করছে তার হ্যাঁ ইন্টারনাল কথাগুলি। তাহলে এটা আপনার জন্য, আপনার জাতির জন্য, আপনার দেশের জন্য হ্যাঁ ধ্বংসাত্মক। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মজুসি অগ্নি পূজক খুন করেছিল, যখন মৃত্যুসজ্জায় ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিজ্ঞেস করলেন অনুজুর মান কাতালানি, একটু দেখো তো আমাকে কে খুন করেছে, কে আমাকে খুন করেছে? এখন মারা যাননি, কোন রকম কথা বলতে পারছেন, কিন্তু পেটে কিছু থাকছেন না, একটু দুধ দেওয়া হলো বেরিয়ে চলে গেল, তার মানে আর হয়তো বাঁচবেন না। এই অবস্থা দেখা গেল যে আবু লুলু ফাইরোজ খুন করেছে। তখন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেছেন যে এমন ব্যক্তি আমাকে খুন করেছে যেই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর কাছে একটা সিজদা দিয়েও আল্লাহর কাছে হুজ্জত কায়েম করতে পারবে না যে আল্লাহ আমি ওমারকে খুন করলে কি হবে, আমি তোমাকে সিজদা করে সে জান্নাতে যাব, এ কথা বলার ক্ষমতা নেই। কারণ যদি সে মুসল্লি হইতো, মুসলিম হইতো, তাহলে অবশ্যই নামাজি হইতো, আর যদি নামাজি, নামাজের ওসিলাতে সে একদিন জান্নাতে চলে যেত, আমার সামনে জান্নাতে আসতে পারবে না। আলহামদুলিল্লাহ যে কোনো কাফের রাতে খুন হয়েছে, কোনো মুসলিমের রাতে আমি খুন হইনি। জি, তো ইসলামের যে প্রথম ফিতনার দরজা হ্যাঁ মুসলিম জাতির মাঝে খুলেছে, সেটা এই কাফের অগ্নি পূজক ইরানির মাধ্যমে। সুতরাং তাদের থেকে সাবধান, এদেরই হচ্ছে হ্যাঁ অনসারী বর্তমান ইরানি আকিদার লোকেরা এবং ইরান ভক্তরা, সুতরাং এদের থেকে সাবধান। কথা বোঝা গেছে না? যায় নাই,
হয় ইরানের আকিদা বহন করে, শিয়া রাফিজি আকিদা সাহাবায়ে কেরামদেরকে ইসলামের দুশমন মনে করে আর তাকফির করে, আর না হলে তাদের সমর্থন করে এবং তাদের আন্দোলন তাদের জন্য আদর্শ। এই দুটো গুমরাহ দল থেকে সাবধান। দ্বিতীয় দলটি যেটি এদের সমর্থক দেশে অনেক বেশি রয়েছে, সুতরাং আপনাদেরকে আরও সতর্ক সাবধান হইতে হবে। এই চিন্তা চেতনা যারা বহন করে তারা নিজেদেরকে ইসলামপন্থী বলে থাকেন, না তারা ইসলামের প্রতিনিধি নয়, ইসলামপন্থী নয়, সতর্ক সাবধান হইতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 526 নম্বর হাদিস, আবু উসমান নাহদি তাবেই তিনি বর্ণনা করছেন রাহমাতুল্লাহ আলাইহি, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্না রাজুলান আসাবা মিন ইমরাতিন কবলা, জনৈক ব্যক্তি একজন পুরুষ লোক একজন মহিলাকে চুম্বন দিয়ে দেয়, একজন মহিলাকে চুমন দিয়ে দেয়। এই হাদিস সহিহ বুখারী তো আছে, সহিহ মুসলিম আছে, আবু দাউদ তিরমিজি তো আছে, তিরমিজিতে একটু বিস্তারিত আছে পরে বলছি, সংক্ষেপ হাদিসটা এখানে হয়ে যাক। হঠাৎ করে একজন বেগান মহিলাকে তার স্ত্রীর নয় চুমন দিয়ে ফেলেছে, ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি, তারপরে সে পড়ে অনুতপ্ত হয়েছে, হাই কি করলাম আমি তো বড় অন্যায় করে ফেললাম, কুপ্রবৃত্তির অনুসরণে হঠাৎ করে এই অন্যায়টি হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি এসে হাজির, জি নবী সাল্লাম এমন সাহাবি এমন সাথী সঙ্গী প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছিলেন যাদের জন্য কোনো রকম প্রশাসন থানা পুলিশের প্রয়োজন ছিল না, যে আসামি ধরে নিয়েছিল আসামি নিজে এসে হাজির, সামান্য একটা এটা চুমা দিয়ে দিয়েছে, না যায় চুমা দিয়ে দিয়েছে, মায়েজ বিন মালিক ব্যবিচারে লিপ্ত হয়েছে এসে হাজির, ইয়ারস নাই তো ইয়ারসুল্লাহ আসাম তো হাদ্দান ফাতে মালিয়া, আমি হদে পৌঁছে গেছি আমার উপর হদ কায়েম করুন। কোথায় ছিল প্রশাসন? কোনো প্রয়োজন হয়েছিল মদিনায়? তো মদিনার যে স্টেট, মদিনা যে ইসলামের রাষ্ট্র, সেখানে কোনো রকমের প্রশাসনের প্রয়োজন হয়নি, থানা পুলিশের প্রয়োজন হয়নি, আসামি ধরে নিয়ে আসতে হবে আসামি তল্লাশি চালাইতে প্রয়োজন হয়নি, অপরাধী নিজেই এসে হাজির করছে, অথচ সে তার ব্যক্তি জীবন অপরাধকে লুকিয়ে রেখে দিল, আল্লাহ মাফ করে দিত। আল্লাহ আকবার, এই রকমের তরবিয়ত যদি এলেম শিখে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করে যদি এই রকমের তরবিয়ত নিতে পারেন, যে আমি এর মানে এই নয় যে আপনি যেখানে সেখানে বলে বাড়ান, কিন্তু আপনি অনুতপ্ত হবেন যে আমার দ্বারা এই ভুল হয়েছে, সুতরাং এক্ষুনি আমি তওবা করে আল্লাহর কাছে আমি অনুতপ্ত লজ্জিত হয়ে খালি সন্তর তওবা করে আমি মুক্ত হয়ে যাব, তাহলেই আপনি সফল, যে আপনার এলেমে কাজ দিয়েছে, এলেমের তাসির সুপ্রভাব আপনার জীবনে পড়েছে, এলেমের প্রতিফলন ঘটেছে আপনার লাইফে, আল্লাহ তৌফিক দান করুন। তো এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো চরম অপরাধ করে গিয়েছি, ফানজালাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেলেন, তারপরে এই আয়াত নাযিল, ওহী নাযিল হইল, জি, তার মাঝখানে সালাতের টাইম হলো, সালাত আদায় করলেন, অক্ত হয়ে গেছিল, সালাত আদায় করলেন, ওই মুসল্লি যিনি যিনি এই যে তার এই অপরাধের কথা স্বীকার করে এসেছিলেন তিনিও সালাত আদায় করলেন, আয়াত নাযিল, আকিমিস সালাতা তারফাইন নাহার, হে নবী হে নবীর অনুসারী হে মুসলিম তুমি সালাত কায়েম করো, তার ফাইন নাহার দিনের দুই প্রান্ত ভাগে, দুই প্রান্তে দিনের দুই দিকে, সকাল বিকেল, সকাল বিকেল বলতে সকালবেলা ফজর ধরেন, আর এক প্রান্ত হয়ে গেল, আর এক প্রান্ত হচ্ছে জওয়ালের পরে জোহর আর আসর, ইশারা ইঙ্গিতে কোরআনে কারিমে পাঁচ ওয়াক্ত রয়েছে, কিন্তু নাম ধরে ধরে ফজর জোহর আসর মাগরিব এশা কোথাও নেই কোরআনে কারিমে। সুতরাং আহলে কোরআন যারা বলছে কোরআন মানে হাদিস মানে তার মুসলিম থাকতে পারবে, কারণ কোরআন তো স্পষ্ট পাঁচ কথাও নেই, আর এই পাঁচ ওয়াক্ত সালাতের নামও নেই, হ্যাঁ তাই না, তাহলে কি করে মুসলিম থাকবে? মুসলিম থাকা অসম্ভব। যে বলবে শুধু কোরআন মানে হাদিস মানি না সেই ব্যক্তি মুসলিম থাকতেই পারে না। সতর্ক সাবধান এদের ফিতনাতে, এই ফিতনা খুব বেশি কিন্তু গজে উঠেছে এখন বাংলার জমিনে, একসময় সেটা পাকিস্তানে ছিল আর ভারতের পাঞ্জাবে ছিল, কিন্তু ভারতের সর্বত্র ছড়িয়ে পড়েছে এখন এই ফিতনা মুসলিম সমাজে, আর বাংলাদেশে খুব বেশি ছড়িয়ে পড়েছে, অনেক মৌলভী মোল্লারাও এই কাদিয়ানি হয়ে যায়, কি হয়ে যাচ্ছে, মুনকের হাদিস হয়ে যাচ্ছে, শুধু কাদিয়ানি না, কাদিয়ানি তো হচ্ছে অনেকে, কিন্তু তার চেয়ে বেশি এখন মুনকের হাদিস আহলে কোরআন, এদেরকে আহলে কোরআন বলা উচিত না, এরা হাদিস অস্বীকারী, এরা হচ্ছে হাদিস অমান্যকারী, যেটি হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ উৎস, হাদিস ছাড়া কোরআন বোঝা অসম্ভব। তো সালাত কায়েম করো দিনের দুই প্রান্তে, তো হয়ে গেল ফজর আর জোহর আসর তিন ওয়াক্ত, ওয়াজুলাফা মিনান লাইল রাতের কিছু অংশে, রাতের কিছু অংশ বলতে মাগরিব আর এশা, তাহলে পাঁচ ওয়াক্ত, পাঁচ ওয়াক্তের দিকে এই আয়াত ইঙ্গিত। এইরকম বেশ কিছু আয়াত কোরআনে কারিমে রয়েছে যে আয়াতগুলিতে ইশারা ইঙ্গিত করে দেওয়া হচ্ছে, কয়েকটি আয়াত রয়েছে মর্মে বিভিন্ন জায়গায়, এই আয়াত রয়েছে সূরা হুদের আয়াত নম্বর 114।
তারপরে আল্লাহ কি বলছেন, এই পাঁচ ওয়াক্ত সালাত যে এভাবে কায়েম করো, হ্যাঁ সময়গুলি খেয়াল রেখে, ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, নিশ্চয় নেকি সমূহ নেকি গুলি ইউযহিবুনা মোচন করে দিবে, দূরীভূত করে দেবে সাইয়্যাত গুনাহগুলিকে। দেখেন এখানে সাইয়্যা শব্দটি আছে, সাইয়্যার বহুবচন হচ্ছে সাইয়্যাত, মানে তাহলে সাইয়্যার শুরুতে কি ব্যাখ্যা করেছি, ছোট গুনাহ। তাহলে নেকি কি করে, ছোট গুনাহগুলিকে মুছে ফেলে, মোচন করে, বড় গুনাহ মোচন করে না। বড় গুনাহ কি করতে হবে, তওবা শর্ত রয়েছে, তওবা আবশ্যক। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, মুহাদ্দিসিন, ফুকাহা সবাই এই ক্ষেত্রে একমত। একমত মুরজিয়া আর খাওয়ারেজ আর মুতাজিলা ছাড়া। মুরজিয়া বলছে যে গুনাহর পাহাড়ও যদি থাকে তো নেকি গলি সব মাফ হয়ে যাবে। এদিকে হ্যাঁ এক প্রান্তে গুমরা পথভ্রষ্ট মুরজিয়ারা, যাদের আমলের কোনো প্রয়োজন নেই বলছে, আর এক দল একবারে এর বিপরীত খাওয়ারেজ আর মুতাজিলা, এরা বলছে যে কোনো একটি কাবিরা গুনাহ করলে বড় কাফের হয়ে যাবে। বড় কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আর ওই অবস্থায় যদি একটা কাবিরা গুনাহ করে মারা যায় তাহলে চিরস্থায়ী জাহান্নামে, অস্থায়ী জাহান্নামে বলে কিছু নেই। এই জন্য মুতাজিলা কিছু বক্তা বেরিয়েছে বাংলাদেশে, যে মুতাজিলা বক্তা বলছে অস্থায়ী জাহান্নামে বলে কিছু নেই, সব কি তাকফিরি। এরা হচ্ছে তাকফিরি বক্তা, মুসলিম সমাজকে, মুসলিম সমাজের লোকজনকে বিভিন্ন পাপের কারণে কাফের মনে করে থাকে। সুদ খায় সুতরাং কাফের হয়ে গেল, ঘুষ খায় সেজন্য অফিসার কাফের, অথচ সে নামাজ অথচ সে সই আকিদার হয়তো। তো না না মোটেই না, বরং মুসলিম ফাসেক, যেই ব্যক্তি পাপি সে হচ্ছে মুসলিম, তার সাথে একটা তার উপাধি টাইটেল বাড়বে, সেটা হচ্ছে সে পাপিষ্ট ফাসেক। জি ফাকাল রাজুল, তখন ওই ব্যক্তি বলছে ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহর রাসূল, আলী হাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে দেখো তুমি সালাত পড়লে না আমাদের সাথে, হ্যাঁ সালাত পড়লাম, যাও এই যে আয়াত নাজিল হয়েছে তোমার গুনাহ মাফ হয়ে যাবে, তুমি যে নাজায়েজ একটা চুমা দিয়েছো এই গুনাহ মাফ হয়ে যাবে তোমার। তখন তার একটু সাহস হইল, একটু হিম্মত হয়েছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমার জন্য শুধু খাস মশলা না, যে কোনো লোক যদি এরকম ভুল করে দেয় সবাই এই সবটা পাবে, মানে ওর এইরকম গুনাহগুলি মাফ হয়ে যাবে। আলী হাজা, এটা কি শুধু আমার জন্য, অন্যের আলী হাজা খাস সাথে এটা শুধু আমার জন্য, নাকি আমলিন নাস আম্মা বা সকলের জন্য প্রযোজ্য এই আয়াত, কারালে জামি উম্মতি কুল্লি, আমার উম্মতের সকল গুনাহগারের জন্য, সকল গুনাহগারকে শামিল। যদি কেউ গুনাহ করে আর সেই গুনাহ সাগিরা হয়, একবার হলে সাগিরা কিন্তু বারবার যদি হয়, এখন এই কাজটা যদি বারবার কেউ করে, হ্যাঁ বারবার চুমা দেয় না যায় চুমা, তো হারাম কাবিরা গুনাহ হবে না, তখন বড় কবি ইন্না সগীরা কি হয়ে যায়, তাসির কবিরাতান কবিরা, কখন হয়ে যায় বিল ইসরার, যখন রিপিট করে বারবার ওই গুনাহটা করবে, বারবার করবে। জি হ্যাঁ, এই লোকটি কে ছিল হাদিসে কিন্তু আসলো না, না মহিলার নাম আসলো না পুরুষের নাম আসলো, মহিলার নাম কোনো হাদিসে খুঁজে পাওয়া যায় না। তার মানে মহিলাদের বিষয়টি পুরুষের তুলনায় আরও বেশি মান ইজ্জতকে ঢেকে রাখার চেষ্টা করতে হবে, এটা শিক্ষা পেলাম আমরা। দেখেন একজন কোনো পুরুষ সম্পর্কে যদি সমাজের লোকেরা জানেও যে এই লোক কোনো এক সময় কি একটা অঘটন ঘটিয়ে দিয়েছে, চরিত্র খারাপ ছিল, তারপরও বিয়ে শাদী হয়ে যাচ্ছে, হচ্ছে কি হচ্ছে না, কিন্তু একটা মেয়ে সম্পর্কে, সেটা আপনার ঘরের হোক আর আমার ঘর কারো ঘরেরই হোক, আল্লাহ হেফাজত করো প্রত্যেক মুসলিম পরিবারের, কারো হোক কারো মা বোন হোক, যদি একটু জেনে যায় যে না এই মেয়েটা একবার কি কারোর সাথে প্রেমে লিপ্ত হয়েছে, বড় জেনা নয় শুধু প্রেমে, ওই যে লুকিয়ে লুকিয়ে কথা বলে, শুনতে পেয়েছে যে ওর সাথে গোপনে কি করে টেলিফোন করে বা গোপনে ওই যে কথা বলছিল, তাহলে বিয়ে হওয়া মুশকিল, বিয়ে ভেঙে যাবে, ভাঙবে না ভাঙবে না। তাহলে মেয়েদের বিষয়টিকে, নারীদের বিষয়টিকে আরও বেশি গোপন রাখতে হবে, এটি আমানত। হ্যাঁ আল্লাহ রাব্বুল আলম তার সাথে ফয়সালা করে যথাসাধ্য, চারজন সাক্ষী ছাড়া এই জন্য জেনা সাব্যস্ত হয় না। আপনি দেখবেন আর বলবেন যে অমুকের মেয়ে পরনষ্ট, এ কথা বলার অধিকার নেই, হারাম, বরং 80 কোড়া খেতে হবে, 80টি ব্যাতটাঘাত খেতে হবে যদি চারজন সাক্ষী একেবারে ব্যবিচার অবস্থায় না নিয়ে আসতে পারে। চারজন চারবারে দেখেছে তাও যথেষ্ট না, হ্যাঁ এক সময় নয়, ওদের টাইমের তদন্ত করতে হবে, চারজন চার টাইম বলছে যে মৃত্যু মার খা, চারজনই 80-80 করে এখন মার খাবে, কথা বোঝা গেছে, কেন মান ইজ্জত রক্ষা করার জন্য। পুরুষের নাম তিরমিজিতে একটি হাদিস রয়েছে যাতে রয়েছে আবুল ইউসুফ ছিলেন, তিনি আনসারী ছিলেন, কোনো কোনো রেওয়ায়ত দ্বারা পাওয়া যায় মহিলাও আনসারী বংশেরই ছিল, তাহলে ভালো বংশ, এরকম ভুল ভ্রান্তি হইতে পারে। আচ্ছা মহিলার কিন্তু কোনো দোষ ছিল না, তিরমিজির হাদিসটা তাহলে এখন শুনে, এই আবুল ইউসুফ কিছু খেজুর বিক্রি করছিলেন, খেজুরের বাজার মদিনায়,
তো ওই মহিলা তার স্বামী বাড়িতে নেই, স্বামী গেছে বাইরে কোথাও জিহাদে গেছে অথবা কোথাও বাইরে সফরে গেছে, আর জিহাদের কথা রয়েছে হাদিসে। তো যখন ওই মহিলার প্রয়োজন আছে খেজুর কিনতে হবে, তার দোকানে এসছে বা তার বাড়িতে খেজুর কিনতে এসছে, তো বলছে যে সে তার মনে একটু শয়তান তখন ঢুকে গেছে, অশ্বাসা দিয়েছে যে এই সুযোগ সুযোগ কেউ তো নেই, বলছে যে একটু ভিতর দিকে আসো, ভিতর দিকে একটু ভালো কোয়ালিটির খেজুর আছে, ভিতর দিকে একটু ভালো কোয়ালিটির খেজুর আছে। তখন মহিলা ভিতরে ভালো খেজুর দেখার জন্য ঢুকেছে, যেমন ভিতরে ঢুকেছে তখন একটু সুযোগ পেয়েছে শয়তান, তখন আরও পরিচিত করেছে, এখন তো তোকে কেউ দেখবে না ভিতরে আছে, তখন একটা চুমা দিয়ে দিয়েছে, না যাইস চুমা দিয়ে দিয়েছে। দেওয়ার পরে তার যে অবস্থা খারাপ, হায় আল্লাহ কি করলাম, দেখেন ইনমান, এটাকে বলা হচ্ছে নাফসে লাওয়ামা, ভুল হয়ে গেছে কিন্তু মালামত করছেন, তিরস্কার করছেন, হায় কি করলাম আমি, এটাও যদি থাকে তার মানে আপনার মধ্যে ইমান আছে, আর যদি এটা না থাকে অহরহ ভুল করছেন কিন্তু কোনো তিরস্কার করছেন না, তাহলে নাফসে আম্মারা বিসু, তাহলে আপনার প্রকৃতি খুব খারাপ, নেচার খারাপ আপনার। আর সবচেয়ে ভালো ছিল নাফসে মুতমাইন্না, সব সময় নেকির কাজে শান্তি অনুভব করছেন, প্রশান্তি পাচ্ছেন, আর গোনার কাজের ধারে কাছেও না আপনি, আর যদি চলে যান কাছে সাথে সাথে ফিরে আসছেন আপনি, কথা বোঝা গেছে। কোনো সময় গোনার দিকে মন যায় না, যদি এমনটা হয়ে যায় তাহলে নাফসে মুতমাইন্না, নাফসকে তিন ভাগে অনেকে ভাগ করেছেন। তো হ্যাঁ, তারপরে ছুটে এসেছেন, সাহস হয় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যাব, প্রথম আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়েছেন যে আবুবকর আমি আজকে চরম অপরাধ করে ফেলেছি, যে কি এরকম একটি মহিলাকে আমি চুমা দিয়ে দিয়েছি, তখন কি করব এখন, আমার এই অপরাধ কেমন করে মাফ হবে। তা বলছে যে আল্লাহ তো কাউকে জানায়নি, সুতরাং তুমি ঢেকে রাখো, কাউকে বলিও না, আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, তওবা কর। তারপরে মনে শান্তি হয়নি, সে চলে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। ওমর রাদিয়াল্লাহু গিয়ে বলছে যে ওমর আমার তো এরকম অপরাধ হয়ে গেছে, আমি কি করবো, তিরমিজির হাদিস। তো ওমর বলছেন যে অস্তুর সাতারাকাল্লাহ, আল্লাহ ঢেকে রেখেছে, সুতরাং তুমি নিজের হাই দোষ ত্রুটি ঢেকে রাখো, কাউকে বলিও না, যা বললে বল, আর কাউকে বলিও না। আমাদেরকে অনেকে এরকম বলতে আসে, জীবনে এরকম অপরাধ করেছে, আর তারপরে এসে বলছে আমি এরকম অপরাধ করছি, না বলিও না, বরং আপনি আমাকে বলেন যে আমার বিভিন্ন অপরাধ হয়েছে, গুণা হয়েছে, তো আমি কীভাবে তোবা করতে পারি, যদি তোবার তরিকা না জানা থাকে, তোবার কি শর্ত আছে তো জানার জন্য, কিন্তু আমি জেনা করেছি, তো আমি কারো চুরি করেছি, কারো আমি বেইমানি করেছি, কারো এইরকম করেছি, না খুন করেছি, না না, আল্লাহ যখন ঢেকে রেখেছে আপনি ঢেকে রাখুন জি। তো কিন্তু প্রশাসনের হাতে যখন চলে আসবেন তখন ঢেকে রাখা চলবে না, যখন ধরা খেয়ে গেছেন তখন সেখানে যেহেতু শাস্তি দেওয়ার অধিকার সরকার কাছে, তখন আপনাকে স্বীকার করতে হবে, প্রশাসনের কাছে যখন অভিযোগ পৌঁছে যাবে তখন কিন্তু স্বীকার করে, তখন আর মিথ্যা দিয়ে ঢাকলে হবে না, সাবধান, কিন্তু দুটোতে পার্থক্য আছে, কেউ জানতে পারেনি ভুল একটা হয়েছে, আল্লাহ জানছেন আপনি জানছেন, লুকিয়ে রাখেন, আল্লাহর কাছে মাফ চান। ওমারও নিষেধ করলেন ওজি আল্লাহ তালান, তারপরে মনে শান্তি হইল না, যাই নবীর কাছে যাই, সাহস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে মসজিদে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আমি চরম অপরাধ করেছি, আমার তওবার কোনো রাস্তা আছে, আল্লাহ আকবার, তওবার রাস্তা আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি নীরব থাকলেন, আয়াত নাজিল হলো, জানতে পারলেন যে এরকম কাজ করেছি, এই বলে দিল সে, তখন যা এখানে বর্ণনা হয়েছে তাই রয়েছে, কথা বুঝতে পারলেন। তাহলে দেখেন এখান থেকে অনেক যারা অসৎ প্রকৃতির বা দুর্বল ইমানের মানুষ মনে করবে যে আমিও ওই সাহাবীর অনুসারী, আমিও এরকম কাজ করে দিলাম আর তারপরে নামাজ পড়ে নিলাম, হবে নাকি, আর একটা ঘটনা ঘটে গেছে, পাপ হয়ে গেছে, তারপরে কাফফারা চিন্তা করতে হবে, কিন্তু আপনি আগে থেকে এরকম পাপ করার হ্যাঁ কি রাখবেন, আপনি খারাপ অসৎ নিয়ত রাখবেন আর বলবেন যে আমার নামাজে গুনাহ মাফ হবে, তাহলে আপনার ধৃষ্টতা রয়েছে পাপের ক্ষেত্রে, তখন তো এই লোকের ধৃষ্টতা ছিল না, বরং কত অনুতপ্ত হয়েছে, ভুল হয়ে গেছে, এত পেরেশান, এত পেরেশান ছুটে বেড়াচ্ছে যে আমার জাহান্নামে না যেতে হয়, জান্নাত না হারিয়ে যায়, সুবহানাল্লাহ জি। তার অন্তরে তাহলে কত ভয় ছিল, আপনারও অন্তরে যদি ওই রকম আল্লাহ ভীতি থাকে আর এরকম ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ কাফুরে আল্লাহ মাফ করবেন, আল্লাহ না করে হয়েই গেছে আর ওই রকম অন্তরে ভয় ভীতি হয়েছে, আল্লাহর কাছে তওবা করছেন বা নেক আমল করছেন, ইনশাআল্লাহ তাআলা সাগিরা গুনাহ নেক আমলের মাধ্যমে মাফ হবে, আর কাবিরা যদি হয়ে যায় তাহলে তার সাথে তওবা করতে হবে, যে তওবা তওবার শর্তগুলি রয়েছে খেয়াল রাখতে হবে। পাঁচ নম্বর অধ্যায় বলছেন বাবু ফজলে সালাতুল ওয়াক্ত, এই অধ্যায় হচ্ছে সালাত ওয়াক্ত মোতাবেক আদায় করার ফজিলত, মানে প্রথম ওয়াক্তে আদায় করার ফজিলত, প্রথম ওয়াক্তে আদায় করা হচ্ছে উত্তম, অজব নয়, একমাত্র গত শব্দ বলেছিলাম কোন কোন সালাত,
হ্যাঁ, এশার সালাত, আর এশার সালাত সারা বছর দেরি করে যদি সবাই পড়তে পারেন তো এটাই বেশি ফজিলত। আর এক তৃতীয় অংশ পর্যন্ত, অর্ধেকের বেশি নয়। আর জোহরের গ্রীষ্মকালে, গরমের দিনে, ঠান্ডার দিনে নয়, এই দুটো সালাত ছাড়া বাকি সবগুলি সালাত আউয়াল ওয়াক্তে আদায় করাই হচ্ছে বেশি ফজিলতপূর্ণ। এটি হচ্ছে এই অধ্যায়ের বিষয়বস্তু। হাদিসের বর্ণনাকারী ওয়ালিদ ইবনুল আইজার বলছেন, আখবারানি, শোভা বলছেন, ওয়ালিদ ইবনুল আইজার আমাকে বলেছেন, কালা, তিনি বলছেন, সামিউতু আবু আব্দ শাইবানি, আমি আবু আব্দ শাইবানি থেকে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন, হাদ্দাসানা সাহেব হাজিদার, এই বাড়িওয়ালা আমাকে বলেছেন এই হাদিস, ওয়াশার বিয়াদিয়ালা দারি আবদুল্লাহ, আবদুল্লাহ বিন মাসউদের বাড়ির দিকে ইশারা করেছেন। আবদুল্লাহ বিন মাসউদের বাড়ি কোথায় ছিল শেষ জামানায় কে বলতে পারে? হ্যাঁ, আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি কোথায় ছিল? কুফায়। কি বলল? ও মাশাআল্লাহ, কুফায়। কুফায় হিজরত করে চলে গেছিলেন শেষ দিকে নবী, তিনি কুফা চলে গেছিলেন। তো কুফাই আবদুল্লাহ মাসুদের যে বাড়ি ছিল সেই বাড়ির দিকে ইশারা করে বলছেন, কালা, তিনি বর্ণনা করেছেন, সালতুন নবী, আমি নবী সাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুল আমালি আহাব্বুর আল্লাহ, কোন আমল আল্লাহর কাছে অধিক প্রিয়? কালা, প্রথম বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সালাত তার, হ্যাঁ, সালাত যথাসময়ে আদায় করা বা আউয়াল ওয়াক্তে আদায় করা, এখানে ওয়াক্তিহা মানে প্রথম ওয়াক্তে আদায় করা, এটা হচ্ছে মুস্তাহাব, উত্তম। আর ওয়াক্ত মোতাবেক আদায় করা ওয়াক্তের ভিতরে হইতে হবে, এটা হচ্ছে ফরজ, এটা হচ্ছে ফরজ। আর ওয়াক্ত পার করা হচ্ছে, ওয়াক্ত একবারে শেষ ওয়াক্তে নিয়ে চলে যাওয়া হচ্ছে, যেমন আউয়াল ওয়াক্তে উত্তম, তেমনি শেষ ওয়াক্তে নিয়ে যাওয়া হচ্ছে অনুত্তম, মাকরু, আপত্তিকর কাজ। আর ওয়াক্ত পার করে দেওয়া হচ্ছে হারাম, নাজায়েজ কাজ, তাদের ক্ষেত্রেই কঠিন শাস্তির কথা আল্লাহ বলেছেন সূরা মাউনে, আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, যারা সালাত হতে উদাসীন, গাফিল, এমন গাফিলের গাফিল যে ফজরের সূর্য উঠে গেল, সূর্য উঠতে আর 10 মিনিট বাকি আছে, 15 মিনিট বাকি আছে, না, সাহুনেরা, গাফিল, আন সালাতিহিম। আর এইরকমই আসর, মাগরিব হয়ে গেল, মাগরিবের পরে শুয়ে গেল, হ্যাঁ, এশা কাজা হয়ে গেল, এইরকম জানা যে, তো আল্লাহ রাব্বুল হেফাজত করুন। বুঝতে পারলেন? তাহলে একটি অবস্থা, সলাত আউয়াল ওয়াক্তে আদায় করা উত্তম, শেষ ওয়াক্তে আদায় করা অনুত্তম, বিলম্ব করা, আর ওয়াক্ত পার করে দেওয়া হচ্ছে হারাম। আর ওয়াক্তের সময়ের আগে কেউ যদি আদায় করে তো সলাত হবে না, সলাত হবে না, কারণ যতক্ষণ পর্যন্ত ওয়াক্ত প্রবেশ করে ততক্ষণ পর্যন্ত সলাত আদায় করলে কোনো সলাত হবে না। জি, কালা সুম্মা, ইয়ুন, তারপরে কোন আমল? কালা বিরুল ওয়ালিদান, তারপরে মাতা পিতার সেবা। তাহলে এই ইবাদত বান্দিগি আল্লাহর হকের ক্ষেত্রে সবচেয়ে ভালো আমল, প্রিয় আমল হচ্ছে আল্লাহর কাছে সালাত, সালাত, সিয়াম, যাকাত, হজ, আরো যে সব জিকির, আজকার, তসবিহ, তাহলিল ইত্যাদি, তার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে, কারণ সালাতের ভিতরে সবগুলি প্রায় আছে, সবগুলি ইবাদত বান্দিগি আছে, বাচনিক আছে, শারীরিক আছে, অন্তরের কলবি ইবাদত আছে, হৃদয়ের ইবাদত আছে, বহুমুখী ইবাদত বন্দেগী রয়েছে। আর মানুষের হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হচ্ছে পিতা মাতার, এই জন্য বলছেন তারপরে সবচেয়ে প্রিয় আমরা আল্লাহর কাছে হচ্ছে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা। কালা সুম্মা আইজুন, তারপরে কোন আমল? কারাল জিহাদ হিসাবে আল্লাহ রাস্তার জিহাদ, আল্লাহ রাস্তার জিহাদ করা। জিহাদ মানে শুধু লড়াই নয়, কিন্তু জিহাদ মানে চেতাল নয়, জিহাদ ব্যাপক অর্থ, জিহাদ মানে সর্বাত্মক প্রচেষ্টা চালা, সেটা বিভিন্ন স্তর, অন্তরের জিহাদ একটা, আর একটি হচ্ছে কথার দ্বারা, কলমের দ্বারা জিহাদ, দাওয়া ইলাল্লাহর জিহাদ, ইসলামী লিখনির জিহাদ, ইসলামী আলোচনার জিহাদ, এলমের প্রচার, দিনের প্রচার প্রসার বা এলমের প্রচার, আর আলেম তৈরি করা, মাদ্রাসা যারা করছে এইসব জিহাদের অন্তর্ভুক্ত, দাওয়ার কাজ যারা করছে এইসব জিহাদ। আর সবচেয়ে উচ্চ জিহাদ হচ্ছে প্রয়োজন হইলে শাসকের নেতৃত্বে সশস্ত্র লড়াই, সবগুলির নাম জিহাদ। জাহাদা এজাহাদ মানে কি, বা জাহাদা ইউজাহিদ মানে কি? জাহাদা ইউজাহিদ থেকে জিহাদান মুজাহিদান, কেতাল ও মুকাতালা, বাবে মুফালাতের মাসদার হচ্ছে দুটি, একটি হচ্ছে জিহাদ, একটি হচ্ছে মুজাহাদা। জাহাদা ইউজাহিদ ও মুজাহাদাতান ও জিহাদান, যেমন কাতালা ইউকাতালা কেতালান ও মুকাতালাতান। সুতরাং মনে রাখতে হবে মুজাহাদা মানে হচ্ছে সর্বাত্মক প্রচেষ্টা চালা, নফসের বিরুদ্ধে জিহাদ করার প্রচেষ্টা চালা। নফস মন চলে যাচ্ছে বিভিন্ন সময়ে পাপের দিকে,
ফেসবুক আপনার আছে ইসলামের খেদমতের জন্য রেখেছেন, কিন্তু বাপের দিকে চলে যাচ্ছে, ঝাঁক করে ফিরিয়ে নিয়ে আসা। আর যদি না হয় তো আমি রাখবো না, যখন কয়েকবার চেষ্টা করলাম বাঁচতে পারছে না তাহলে আমি রাখবো না এই পাপের দিকে। যখন আমি নেকি করতে গিয়ে পাপ বেড়ে যাচ্ছে তাহলে আমি এই নেকি না করে অন্য নেকি করবো, যেই নেকিতে আমার পাপের সংমিশ্রণ হয় না। কথা বোঝা গেছে না? এগুলো হচ্ছে জিহাদ। তো জিহাদ ফি সাবিলিল্লাহ। তারপরে বলছেন কাল হাদাসানি বিহিন্না রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ এই কথাগুলি বর্ণনা করেছেন। ওয়ালাউ ইস্তাজাদতুহু, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যদি আমি আরো কিছু চাইতাম, লাজা দানি, তাহলে আরো বেশি তিনি বলতেন, কিন্তু আর বেশি জিজ্ঞাসা করিনি। কিন্তু অন্য একটি হাদিস রয়েছে বাহ্যিক, তার সাথে অনেকে ভাববেন যে হয়তো দ্বন্দ্ব রয়েছে। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হবে কোন আমল সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় বা উত্তম, তখন তিনি বলছেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান। তাহলে সেখানে আল্লাহর প্রতি ঈমান বলা হয়েছে, আর এখানে বলা হয়েছে আস-সালাতু লিওয়াক্তিহা। জি হ্যাঁ, ঈমানের বহিঃপ্রকাশ সর্বপ্রথম কি? সালাত। ঈমান যে আছে আপনার অন্তরে এর প্রথম প্রমাণই হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত। প্রথম প্রমাণ হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত। এটা একটা বিষয়। আর একটি বিষয় মনে রাখবেন যে ঈমান হচ্ছে বিশ্বাস এবং তার সাথে স্বীকৃতি, এটা হচ্ছে অন্তরের আমল, আমালুল কলব, অন্তরের আমল। অন্তরের আমলের মধ্যে অন্তরের আমল অনেক আরও আছে, পরোপকারী হওয়া, মানুষের ক্ষেত্রে খায়ের কল্যাণে জজবা রাখা, হিতাকাঙ্ক্ষী হওয়া, ইত্যাদি ইত্যাদি অনেক নেক আমল রয়েছে, আমালুল কলব। তার মধ্যে সবচেয়ে ভালো অন্তরের আমল হচ্ছে ঈমান, আল্লাহর প্রতি ঈমান। ওই রকমের যতগুলি শারীরিক দৈহিক ইবাদত রয়েছে তার বাচনিক, তার মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে, প্রিয় ইবাদত হচ্ছে সালাত। জি, এভাবে দুটোতে সমন্বয়, বাহ্যিক দ্বন্দ্ব থাকলেও আসলে কোনো দ্বন্দ্ব নেই। ছয় নম্বর অধ্যায় বলছেন বাবু আস সলাওয়াতুল খামসু কাফফারা, এই অধ্যায় হচ্ছে পাঁচ অক্ত সালাত হচ্ছে গুনামোচনকারী। পাঁচ অক্ত যারা সালাত আদায় করে, নামাজ পড়ে, তাদের এর মাঝে যে গুনাহগুলি হয়, গুনাহ মানে কোন গুনাহ? সহি আছে, সাগিরা, ছোট গোনা বড় গোনা নয়, এগুলো কি হয়ে যাবে? মোচন হয়ে যাবে। এই মর্মে হাদিস 528 নম্বর, আবু সালেম বিন আব্দুর রহমান প্রখ্যাত তাবি বর্ণনা করেছেন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ ইয়াকুল, আবু রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতে শুনেছেন, আর আয়াত, আচ্ছা বলো তো, লাউ আন্না নাহরান ফি বাবি আহাদিকুম, যদি তোমাদের কারো দরজার সামনে একটি নদী থাকে, কারো বাড়ির সামনে নদী আছে আপনাদের মধ্যে, নদীর দেশে তো বাস করেন, বাড়ির সামনে না থাকলে পেছনে আছে, বাড়ির সামনে না থাকলে অনেকের পেছন দিকে আছে। আমি আমার এক এলাকায় এক সময় শিক্ষক ছিলাম, মদিনা আসার আগে কিন্তু আমি সাড়ে চার বছর শিক্ষকতা করেছি। তো ওই সময় শিক্ষকতা যে এলাকায় করেছি ওই এলাকাটাই ছিল মহানন্দা নদী, নাম শুনেছেন কি? উত্তরবঙ্গ লোকেরা জানা হতো মহানন্দা নদী। তো মহানন্দা নদী একেবারে তাদের বাড়ির পাড়ে, আর মসজিদ মাদ্রাসা, আমাদের মাদ্রাসা ছিল সে দাওরা মাদ্রাসা আর বাগানে, আর বাগান থেকে নামলেই কি হচ্ছে আপনার নদী, সেই মহানন্দা নদী। আর সেখানে আশেপাশে কোনো মহিলা, কারণ বাগান, আর ওখানে জানে যে মাদ্রাসা, মাদ্রাসা ছাত্র বা শিক্ষকরা আসবে, তো মাঝে মাঝে সেই যুগে তো যুবক আর শিক্ষক মানে 24-25 বছর বয়স তার কম, কারণ মদিনা আসবো আর কি, বা 22-23 বছর বয়স, 19 বছর বয়সে দাওরা ফারে গেছে। তো ওই সময় মাঝে মাঝে ওই মহানন্দায় গোসল করতে যেতাম। তো বাড়ির সামনে হাদিসে কি আছে, বাড়ির সামনে বা বাড়ির পিছনে যদি একটা নদী থাকে, আর সেই নদীতে দিনে একবার না, যাদের পাশে নদী যখন তখন গোসল। হ্যাঁ, আর বিশেষ করে পোলাপানকে তো বলতে হবে না, আমরা একসময় পুকুরে আর নদীতে এমন গোসল করা করেছি, হ্যাঁ খেলাধুলা করছি করছি, যখন ভয় হয়েছে। একদিন আমার এক দাদা বলছে, ছোট তখন বয়স 12-13, আমার দাদা বলছে যে আচ্ছা, আমার আব্বাকে তো খুবই ভয় করতাম, খুব রাগি মানুষ, ও আছে খবর টবর রাখা নেই, তো ঘন্টা হয়ে যাচ্ছে, এই তো পুকুর থেকে উঠেই না। তো বলছে যে তোমার আব্বাকে আমি বলবো, আর যেমন বলেছে এই কথা সাথে সাথে লাফ দিয়ে পুকুর থেকে উঠে গেছি। শুধু এই কথাতে কত ভয় ছিল, আতঙ্ক ছিল, যে বাপ জানতে পারলে খবর আছে, মানে মায়ের ছাড়ার কোনো কথা নেই, লাভ একবার। তো একসময় মায়েরটাই কাজ দিয়েছে, কিন্তু না, শুধু মায়েরটা যথেষ্ট নয়, আদর স্নেহর সাথে মায়ের, আদর স্নেহর সাথে মায়ের প্রয়োজনে, আবার একেবারে অগতিতে মায়ের, আবার প্রয়োজন মানে যখন তখন নয়, দেখছেন যে না কোনো রকমের সমাধান, মায়ের ছাড়ার কোনো সমাধান দেখছি না তখন। আর তারপরও সাবালক সিয়ানা ছেলেকে মারবেন না, আজকাল 15-16 বছর বাচ্চাকে, ছেলেকে যদি মারতে যান তো উল্টা সে তো লাফিয়ে উঠে যাবে,
তো এটা হিকমতের খেলাফ, কিন্তু অনেকে বুঝে না, বলছে আমার ছেলে আমি খাওয়াই 18 বছর 20 বছর রক্ত গরমে আছে আর মারতে যাচ্ছে, মার খেয়ে বসে আছে। ও তো জানেন আল্লাহর ভয় কি, 18 বছর 20 বছরের ছেলে কি আল্লাহর ভয়, আর পরকালে চিন্তা হচ্ছে বাপকে মারলে জাহান্নামে যেতে হবে, কাবিরা গুনাহ, হ্যাঁ আখ জাহান্নামে যাবে জান্নাতে যাবে না, এগুলি জানে নাকি? সুতরাং আপনাকে একটু হুঁস করতে হবে, আল্লাহ যেন বুঝার তৌফিক দেন। জি আচ্ছা বলো তো, যদি তোমাদের কারো বাড়ির দরজার সামনে কি থাকে, একটি নদী থাকে, একটা ছেলে ফিয়ে কুল্লাই অমিন খামসান, প্রতিদিন যদি 5 বার করে গোসল করে, মা তা কুলো জালিকা, এই সম্পর্কে কি বলতে পারো? ইউব কি মিন্দারা নেহি, কোনো শরীরে ময়লা আবর্জনা থাকবে? 5 বার গোসল করে ময়লা থাকবে? সাহাবীরাকে জিজ্ঞেস করেন, কালু লায়াব কি মিন্দারা নেহি, সেই বা লায়াব কা মিন্দারা নেহি, সেই উন, সেই উন হলে লায়াব কা পড়তে হবে, আর এখানে সেই আন যেহেতু করা আছে সেজন্য লায়ুব কি পড়তে হবে, কোন রকমের ময়লা আবর্জনা অবশিষ্ট রাখবে না বা থাকবে না, থাকবে না ফেল লাজেম, আর রাখবে না হচ্ছে ফেলে মুতাআদ্দি। তো দুই রকমের রেওয়ায়াত রয়েছে, কালা ফাজালিকা, না 5 বার গোসল করে আর শরীরে কোনো ময়লা থাকে, ফাজালিকা মাসালুস সালাওয়াতিল খামসে, এটি হচ্ছে 5 অক্ত সালাতের দৃষ্টান্ত বা উদাহরণ, ইয়ামহুল্লাহ বেহিন্নাল খাতায়া বা বেহিল খাতায়া, কোনো রেওয়ায়াতে বেহি, এখানে বেহি রয়েছে কিন্তু মশহুর প্রসিদ্ধ বেহিন না, কারণ তার মাধ্যমে এই 5 অক্ত সালাতের মাধ্যমে আল্লাহ গুনাহগুলিকে কি করে দেবেন, মুছে দেবেন, মাহায়ামহু মানে মুছে দেবেন, নিশ্চিহ্ন করে দেবেন। কিন্তু কোন গুনাহ, এখন এই হাদিস যদি বাহ্যিক কেউ শুধু ধরে নেয়, এর মাঝখানে 5 অক্ত নামাজ পড়ি, এর মাঝখানে চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, জেনা করে, খুনি খুন করে, আর কত রকমের জুলম অত্যাচার করছে, ঘুষখোর সুদখোর বেঈমান, আর কত রকম জুলম অত্যাচার করছে, আল্লাহর হক নষ্ট করছে, আর নবীর হক নষ্ট করছে, বিদআত করছে, আর মুসলিম সমাজের হক নষ্ট করছে, বান্দার হক নষ্ট করছে, আর বলবে যে 5 অক্তে তো সব ধুয়ে সাফ হয়ে গেল, ধুয়ে সাফ হয়ে বললে চলবে? এই জন্য একটি হাদিস দিয়ে কোনো মাসলা সাব্যস্ত করা হচ্ছে গুমরাহি, গুমরাহি। এই জন্য অল্প বিদ্যা হচ্ছে ভয়ঙ্কর, নিম্মুল্লা খাতরে ইমান, অল্প বিদ্যা কিন্তু ইমান ধ্বংসকার, ইমান বিধ্বংসী। এই হাদিসের সাথে আর একটা হাদিস লাগিয়ে এলেন আরও স্পষ্ট হয়ে যাবে তাহলে বিষয়টি, যেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আস-সালাওয়াতুল খামস, ওইটাও সহিহ বুখারী মুসলিমের হাদিস, আস-সালাওয়াতুল খামস, 5 অক্ত সালাত, তাহলে 5 পড়তে হবে, 4 চলবে না, ওয়াল জুমাতু ইলাল জুমা, আর প্রত্যেকটি জুমা, ও রমাদানু ইলা রমজান, আর প্রত্যেকটি রমজান, রমজানের ফরজ, হ্যাঁ সিয়াম, সব ঠিক আছে, শুরু হয়েছে কি দিয়ে, 5 অক্ত সালাত, 1 নম্বর, 2 নম্বর জুমা, 3 নম্বর হচ্ছে রমজান, এগুলি যদি ঠিক থাকে তাহলে মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, এর মাঝে যে গুনাহগুলি হবে সেগুলি মোচনকারী হবে। দেখুন এখানেও কাফফারা শব্দ কিন্তু এসেছে, মুকাফফিরা, গুনাহ মোচন হবে, কিন্তু শর্ত এজাজতুনি বাতিল কাবায়রু, কাবিরা থেকে যদি বেঁচে থাকা হয়, স্পষ্ট, কাবিরা থেকে যদি বেঁচে থাকা হয় তাহলে 5 বার গোসল করে ময়লা আবর্জনা দূর হবে, কিন্তু সেই ময়লা যদি আবার এমন মারাত্মক ময়লা যে আলকাতরার মতো লেগে আছে, হ্যাঁ কথা বোঝা গেছে না, আলকাতরার সাথে আপনি শুকুরের রক্ত অথবা আপনার পেশাব পায়খানা একবারে মিশিয়ে আর তারপরে মেখে আছেন, তো শুধু ডুব দিলে হবে 5 বার করে, ডুব দিয়ে পরিষ্কার হবে কার শরীর, যার শরীরে ময়লা আবর্জনা বেশি কিছু নেই, তাই না, অল্প স্বল্প আছে, ঠিক ওই রকম। একটি হাদিস আর আমরা পড়ে নিই, সেটা হচ্ছে বাবুন ফি তাদিস সালাতে আন ওয়াক্তিহা, এই অধ্যায় হচ্ছে সালাতকে তার অক্ত থেকে বিনষ্ট করা, মানে সালাত, এই এই অধ্যায়টির অর্থ বাংলা বুখারি যাদের কাছে আছে, কার কাছে আছে কি ভুল লিখেছে, যে এই বাংলা বুখারিটা এখানে পাওয়া যাচ্ছে আর আব্দুস সামাদ সাহেবের রহমাহুল্লাহ অনুবাদ, তাতে অধ্যায়ের অর্থ ভুল লেখা আছে, এখানে রয়েছে সালাত বিনষ্ট করা, এ মানে দাইয়া ও দাইয়ের মাস্তার, সালাত বিনষ্ট করা আন ওয়াক্তিহা, তার সময় থেকে মানে সময় পার করে সালাত আদায় করা, এটি হচ্ছে অপরাধ, এই বিষয় সম্পর্কে ইমাম বুখারী বলছেন, কিন্তু সেখানে অর্থ করতে গিয়ে তিনি লিখেছেন অথবা যে কম্পোজ করেছে সে ভুল করেছে, এটা কারণ কপি পেস্ট করে, যারা কম্পিউটারে লেখে তারা কি করে, কপি পেস্ট করে কোথাকার কথা কোথায় লাগিয়ে দিয়েছে, বা সম্পাদনা ভালো হয়নি, সম্পাদনা ভালো করেনি, অসম্পূর্ণ,
তো লিখেছে যে সালাত যথাসময়ে আদায় করা, যথাসময়ে আদায় করার কথা আছে না বিনষ্ট করার অপরাধের কথা আছে, তা শব্দের অর্থ করতে হবে, শব্দের অর্থ হয়নি। 529 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি শেষ জামানায় কোথায় থাকতেন? ইবনে মাসউদের কথা তো বললেন, দেখি আনাসের কথা কে বলতে পারে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি কোথায় ছিল শেষ যুগে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেন। সবাই চুপ। বাসরা, বাসরা কুফা হয়ে গেল, কুফা ছিল কুফা ইবনে মাসউদ আর বাসরায়। আর সেই যুগে এর আগে এই দুটো শহর ছিল, বাগদাদ ছিল না তখন, বাগদাদ আব্বাসীয় যুগে, বাগদাদ মানে বাগদাদ শহর গড়ে উঠেছে, কিন্তু উমাইয়া আমলে বাগদাদের কোনো অস্তিত্ব ছিল না, যেটা বর্তমান রাজধানী চলে আসছে। তো আনাস রাদিয়াল্লাহু বাসরায় থাকতেন, আর বাসরার গভর্নর ছিল সেই কুখ্যাত হাজ্জাজ বিন ইউসুফ জাল। সে মানুষের তো জুলুম অত্যাচার করেছে, একটু যদি সন্দেহ হইতো যে এ হচ্ছে, এ খলিফাকে ঘৃণা করে, এ শাসককে বাদশাকে কি করে ঘৃণা করে, এ আমার সাথে বৈরিতা রাখে, এ আমাকে ভালোবাসে না, মা রেখে ধরে নিয়ে খুন কর, এর কাজই ছিল এটা, এত বড় খুনি, এ আল্লাহর হক নষ্ট করেছে। সে ঘুমিয়ে থাকতো, এই জোহর পর খেয়ে দেখ কাইদুল্লাই ঘুমিয়ে গেল, মাকে দেবেন আধা ঘন্টা আগে উঠে আসর পড়ছে হয়তো বা এক ঘন্টা আগে। হ্যাঁ, তখন আমাদের দেশের মজাহিদের আসরের সালাত মকরু অক্তে, তো ওই রকম করে বিলম্বে সালাত আদায় করতো, ফজরে রাতে ঘুমিয়ে আছে দেরি করে ভোগ বিলাস করে গভর্নর শুয়েছে, ফজর ফর্সা হয়ে যাচ্ছে আদায় করেন। আর ওমাইয়াদের সম্পর্কে বলেছিলাম, ওমাইয়াদের শাসকরা কি করতো, তারা নিজেরাই এমামতি করতো, যতক্ষণ গভর্নর না আসবে এমামতি হবে না, কারো সাহসও নেই যে এমামতি করবে। জি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসরায় ছিলেন, উপদেশ দিয়েছেন এই জালেম শাসককে, কিন্তু পর করেন ক্ষমতার দাপট শুনেনি, প্রখ্যাত সাহাবীর কথা। তখন তিনি গেলেন দামেস্ক সফর করে, কেন দামেস্ক হচ্ছে রাজধানী, সেখানে খলিফা আছে, খলিফা সেই জামানার ছিল ওয়ালিদ বিন আব্দুল মালিক বিন মারওয়ান যুগ। সেই ওয়ালিদ বিন আব্দুল মালিক এর কাছে গেলেন অভিযোগ করতে যে আমাদের যে গভর্নর দিয়েছেন বাসরাতে, সে তো সালাতকে একেবারে বিলম্ব করে পড়ছে, সালাতকে নষ্ট করে ফেললেন। এই অভিযোগ সম্পর্কে দুটো হাদিস আছে, খুব মজার হাদিস শুনবেন, কিন্তু জনগণের কাছে নয়, জনগণকে কি করেননি, এত বড় জালেম, তারপর জনগণের সামনে যদি বক্তব্য দিতেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, সবাই রাস্তায় বেরিয়ে যেত, খলিফাকে খুন করতে গিয়ে সবাই খুন হয়ে যেত হয়তো, বা ওই খলিফা বলছে কি বলছে যে গভর্নর জালেমকে, ঠিক কিনা? সেই জন্য যেটাতে ফাসাদ সৃষ্টি হবে, ফিতনা হবে, সেই কাজ করেননি, দেশে বিদ্রোহ ঘোষণা করেননি, গিয়েছেন খলিফার কাছে গিয়ে হক কথাটা বলে আসি, যাতে করে খলিফার মাধ্যমে এর সংশোধন করা সম্ভব হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা আরিফু শাইয়্যা মিম্মা কানা আলা আদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোনো কিছুই পাচ্ছি না, কোনো কিছুই পাচ্ছি না, আরিফু মানে চিনতে পারছি না, মানে পাচ্ছি না, যার উপর ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, হ্যাঁ যুগের আমুল বা আদর্শ। কিলা, তখন তাকে বলা হলো, কেন পাচ্ছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কোনো আমল খুঁজে পাচ্ছি না। তখন সাহাবীর, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সলাৎ ছিল পাঁচ ওয়াক্ত, এখনো পাঁচ ওয়াক্ত সলাৎ হচ্ছে, জামাত হচ্ছে, হ্যাঁ সলাৎ কায়েম হচ্ছে, মসজিদ আছে, দিনচর্যা হচ্ছে, সলাৎ। তাহলে আলাইসা সানাতুম মা সানাতুম ফিহা, তোমরা কি দেখতে পাও না যে সলাতের কি দুর্দশা করেছো তোমরা, সালাত আসরকে পড়ছো একবারে মাগরিবের কাছাকাছি, আর ফজরকে পড়ছো সূর্য ওঠার কাছাকাছি, বারোটা বাজিয়ে দিয়েছো নামাজের, কি দেখতে পাচ্ছ না তোমরা। 530 নম্বর হাদিসে আরো বিস্তারিত এসেছে, যেখানে রয়েছে তার দামেস্ক সফরের কথা, সামদেশে বলছেন এখানে, এই আপনার বর্ণনা করছেন ওসমান ইবিন আবি রাওয়াত আব্দুল আজিজ জের ভাই সমেত জোহরি, প্রখ্যাত তাবি ইমাম জোহরি রাহমাহুল্লাহ, তিনি সামদেশে দামেস্কে থাকতেন, ইবনে শাহাব জোহরি মুহাদ্দিস ছিলেন, তার কাছে শুনেছি আকুল, তিনি বলছেন দাখাল তো আলা আনাসিন মালিক বে দামেস্ক, আমি আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রবেশ করলাম দামেস্কে। ইবনে শাহাব জোহরি কোথায় থাকতেন, তাবেই দামেস্কে থাকতেন, আর ইরাক থেকে সফর করে গিয়েছেন কে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে কোনো একটা কক্ষে বিশ্রাম করছেন অথবা অবস্থান করছেন, সেখানে প্রবেশ করলেন তাবেই সাহাবীর সাথে দেখা করার জন্য, এই প্রখ্যাত সাহাবী নবীর খাদেমের সাথে। ওয়াহয়াব কি গিয়ে দেখি যে আনাস রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন, কান্না করছেন, আল্লাহু আকবার,
কান্না করছেন নিজের পরিবারের জন্য নয়, সংসারের জন্য নয়, দিনের জন্য কান্না করছেন। ফাকুলতু লাহু, তখন তাকে বললাম, মা ইউবকি, কেন আপনি কান্না করছেন, কি হয়েছে, কি ব্যাপার? ফাকালা, তখন বলছেন দুঃখ করে, লা আরিফু শাইয়্যান মিম্মা আদরাকতু ইল্লা হাযিহি সালাহ, আমি কোনো কিছুই খুঁজে পাচ্ছি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের, সেই জামানার আদর্শের, একমাত্র এই সালাত ছাড়া, নামাজ ছাড়া, কোন রকম পাঁচ ওয়াক্ত নামাজ মুসলিমরা পড়ছে, তার মানে সেই যুগে এত জুলুম অত্যাচারের যুগেও কোনো বেনামাজি ছিল না। একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা এখানে, আজকে বেনামাজিদের পাল মুসলিম সমাজে শতকরা 95 জন বেনামাজি, ইল্লা মাশাআল্লাহ, তারও বেশি বললে ভুল হবে না, একটা পরিসংখ্যান কিন্তু 98 আছে, একটু কম করে বললাম, বড় দুঃখ দুঃখজনক বিষয়। আর সেই যুগে এত জুলম অত্যাচার জালেম শাসকদের, তারপরে বেনামাজি কেউ ছিল না, নামাজটা আছে, কিন্তু ওয়াহাজিহি সলাতু কাদদিয়াত, এই সলাত কেউ নষ্ট করে দেওয়া হয়েছে, সলাতকেও বরবাদ করে দেওয়া হয়েছে। কিভাবে বরবাদ করা হয়েছে? অক্ত পার করে দেওয়া হচ্ছে, শেষ অক্তে নিয়ে চলে আসা হচ্ছে, একেবারে সময় শেষ হতে যাচ্ছে, খেয়াল খুশি গভর্নর আসছে আর সালাত আদায় করছে, কারো কিছু বলার ক্ষমতা নেই যে একটু অবলক্তে নামাজটা পড়েন, ভালো করে নামাজটা অবলক্ত হোক, বলতে পারছে না কেউ, এই জন্য তিনি কান্না করছেন। জি, তো গিয়েছিলেন তিনি সেই খলিফা ওয়ালিদ বিন আব্দুল আলিম মালিক রাহিমাহুল্লাহর কাছে অভিযোগ করার জন্য যে কোনো ব্যবস্থা নেন, আর সলাৎ অন্তত ঠিকঠাক, আর এই উম্মতের সর্বশেষ যেটা উঠে যাবে সেটা সলাৎ। একটি হাদিস রয়েছে, সর্বশেষ যে উম্মতের উঠে যাবে সেটা হচ্ছে সলাৎ, আর সর্বপ্রথম যেটা উঠে যাবে সেটা হচ্ছে আল্লাহর বিধান দিয়ে সর্বস্তরে ফয়সালা করা, মানে রাষ্ট্রীয় পর্যায়ে দণ্ডবিধান কায়েম কর, ইসলামী বিধান কায়েম কর, এটা অনেক আগে উঠে গেছে, মানবরচিত বিধান এসে দখল করে নিয়েছে ইসলামের জায়গা, কথা বোঝা গেছে? আর যেটা ব্যক্তির জীবনের ইবাদত যেটা করতে এখনো বাধা নিষেধ নাই, কোনো জালেম শাসক নামাজ পড়তে দেবো না এমন কোনো জায়গায় বুঝে পাওয়া যাবে না মনে হয়, তারপরও অধিকাংশ মুসলিম বা প্রায় মুসলিম ইল্লা মাশাআল্লাহ বেনামাজি, আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক এবং আমাদেরকে সালাতের আল্লাহ হেফাজত করার তৌফিক দান করুন, আল্লাহ রাব্বুল সমস্ত ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। ও সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।